হলে তুমি দেখো আমার মতো কার জানো মানে গো এমপি সাহেবের চোখের মানে সলবাল করে আমি দেখি তুমি না কইছো যারা মৃত্যু বাবা মায়ের জন্য সন্তান কাঁদে আমি আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবর আজাব মাফ করে দিব আল্লাহ দেখো আমার ভাইরা মাটিতে বসে কাঁদে স্টেজে বসে কাঁদে কার জানো জনম দুঃখিনী মা নাই আল্লাহ কার জানো বাবা নাই প্রিন্সের মতো বাবা বলে ডাক দিতে পারে না যেই ছেলেটা আমার মিরপুর থেকে আমি এমপি সাহেবের মসজিদের খতিব বাবা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের খতিব বাজান উনি আমার পিছনে জুমার নামাজ পড়ে মাঝে মাঝে এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা মায়ের অনেক ভক্ত যখন আমি উনার কাছে দেখা করতে যাই মাঝে মাঝে কেন আমার নাম ইলিয়াস উনার নাম ইলিয়াস উনি আমার মাঝে মাঝে বলে যে হাদি ভাই আমি এমপি হয়েছি একমাত্র আমার মায়ের দোহায় আজকে আমি এইবারও এমপি হইলাম আগে এমপি হইলে সর্বপ্রথম ফুলের মালাটা আমার মা দিত আজকে আমার মা নাই ফুলের মালা কেউ দেয় না আজানে যখন ওয়াইস করনি শুনছে আমার নবীর দান মোবারক শহীদ করে দিছে ইবনে কুমাইয়া উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া ওয়াইস করনি মার গোসলের পানি কেবল মাথায় করে উঠাইতেছিল আস্তে করে কলসিটার জমিনে ছেড়ে দিয়া কয় মা আর জীবনে তোর একবারও বলবো না নবীরে দেখতে যাব মা কয় কি হইছে দেখতে যাবি না কা এত খাহেসার তোর দেখার এখন আর কেন দেখবি না মা কোন মুখ লয়ে যাব মা শুনলাম গতকালকে বলে আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে আমার নবীর মাথার লোহার হেলমেটের রডটা এখান দিয়ে ঢুকা এখান দিয়ে বের হয়ে গেছে মা নবীর দাঁত ভেঙে গেছে আমি কেমনে নবীর সামনে যে দাঁড়াবো মা কয় তুই কি নবীর অনেক ভালোবাসস কয় হ্যাঁ আমি মারে কত ভালোবাসস মা আমি তোমারও ভালোবাসি আমার মালিক কোরআনে বলছে কজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ما أبناي تومي أزو ما الله كويس تماري بلو بشتة خدمت كرتي وديك دي النبير حدث بل لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدك وولدك والناس যারা আমি নবীরে ভালোবাসবে না তার জীবনের চাইতে মা বাবার চাইতে তার আত্মীয় স্বজনের চাইতে সে মোমেন না এ দেখতে আমার মালিক কয় তোরে ভালোবাসতে নবী কয় তারে ভালোবাসতে মা আমি দুইজনরে ভালোইবাসি মা কয় যদি আমারে বেশি ভালোবাসে থাকো আল্লাহ কোরআনে বলছে এবার চোখের পানি ফেলায় কাঁদবা যদি নবীরে স্বপ্নে দেখতে চাও গো বাবা আশেকে রাসুল হইয়া ওয়াইজের মা বলে তুই কি নবীর অনেক ভালোবাসস হ্যাঁ মা আমারে কত ভালোবাসস তোমারও অনেক ভালোবাসি মা আই লাভ ইউ হে মামি এই যে 14 ফেব্রুয়ারি গেল লুচ্ছা দিবস তুই ভালোবাসা দেয়াস একটা বেগানা ছেড়ি দে ওয়াস করে নি কয় মা দেখবি কত ভালোবাসি এখন জোরে বাড়ি মারছে বাবা তাফসিরে আসছে এককে বাড়িতে চারটা দাঁত ভেঙে গেছে সামনের দুইটা উপরের নিচের দুইটা উপরের সানাউলিয়া ওস্তা বুস্তা এই চারটা দাঁত ভেঙে যায়া এইভাবে টান দিয়া মার হাতে দিয়া কয় মারে আশেকে রাসুল পরীক্ষা হইছিনি মা কয়লা নবীর সামনে বাংছে না পিছে বাংছে তুই জানোস কয় না আমি মা দেখবো এক একটা করে কয়টা ভাঙতে পারো এই ঠোঁটটা বাবা পিটাইয়া থোতলা বানায় ফেলাইছে দাঁতগুলো ভেঙে ফেলাইছে ওয়াইজের মা বলে ওয়াইজ ডে এবার তোর দাঁতগুলো দে আমার কাপড়ের আসলে বান্ধি মান মত দরাদি যুবক
মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ শাবান মাসের প্রথম জুমা শেষ করিয়া তুমি তাকায় দেখো, শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি নেয়ার মাস, আজকে 16ই ফেব্রুয়ারি। এই মাদারীপুর এমপি সাহেবের উপস্থিতিতে আমি শাহজাহান খান সাহেবকে জীবনে সামনাসামনি দেখি নাই, আমার এই লাইফে প্রথম দেখলাম। আজকে 16ই ফেব্রুয়ারি, এই ভাষা আন্দোলনের মাসে যারা মার কথা মনে করে কাঁদে তার মায়ের কবরটা জান্নাতের বাগান। এই প্রিন্সের বাবা তার চাচা পারিবারিক কবরে কত বাবা চাচারা শুয়ে আছে। আজকে 16ই ফেব্রুয়ারি এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ বেজান্ডে রসুলের রওজায় যে যখন কোন পাগল সালাম দেয় আর যদি চোখের বাড়ি দিয়ে বলে আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক আসছে আপনার পাগল আসছে, আমার সালামের জবাবটা কি দিবেন না? আমার নবী সাথে সাথে হাত ইশারা দিয়ে বলে তোর সালামের জবাব দিলাম না, তুই কেমনে বামলি? তুই যখন বিমানে চড়ে বাংলাদেশে যাবি আমি নবী তোর জন্য সুপারিশ অজীব হয়ে যাবে। বাজান এবার আপনি কাঁদবেন। ওয়াইজের মা বলে ওয়াইজ দে তুই তো জানোস কিয়ামতের মাঠে আমার নবী যখন দাঁত ছাড়া উঠবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন নবীজি আপনার উম্মাত একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবী যখন ইয়াসিন এই শব্দ বলে টান দিবে আমার নবীর এই নিচের ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে। বাজান ওই ওয়াজের মাঠে যেন একটা চেয়ার আপনারও হয় আমারও হয় এমপিরও হয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি যাচ্ছ বাইরে হয়ে গো, আল্লাহ জানো আমাদের কপালটা পুরে না যায়, আমার নবীর ওয়াজের মাঠে যেন নবীর ওয়াজটা শুনতে পারি গো আল্লাহ। যারা তোমার নবীর কথা শুনে কান্দে ওই ওয়াজের মাঠে একটা সভাপতি তোমার সভাপতিত্ব ওয়াজটা হবে। আল্লাহ আমাদের একটা চেয়ারের ব্যবস্থা করে দিও। এবার একটা জোরে শিক্ষার দেবা যদি চেয়ারটা পাইতে চাও, যখন আমার নবী বলবে ইয়াসিন ভাঙা দাঁত দুইটা বের হওয়ার সাথেই একজন মানুষ সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় যাবে, যেই লোকটার সাথে দুনিয়ায় নবীর সাথে দেখা হয় নাই। অকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তে নেন না, আরো জোরে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দরুদ শরীফ পড়লে আল্লাহ, যে ব্যক্তি তার জীবনকে দরুদ দিয়া পরিপাটি করবে সুন্দর করবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে।
এই মাইকের আওয়াজ বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ যারা রাস্তাঘাটের দোকান পাঠায় যে আল্লাহর ওলিরা বহেন, দাঁড়াই থাম যাবে না। খিচুড়ির সময় তো ঠিকই বলবেন, বহেন হয় না, ড্যাক কেডাক খিচুড়ি পাকাই চাপটা করলে বইয়া বইয়া বইয়েন খায়েন, বহেন মারহাবা বলেন, আল্লাহ আকবর জোরে বলেন তো, একসাথে বলেন তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হ্যাঁ, কোনো ইলাহ আছে? চাইতে হবে কার কাছে? উনি আছে না আছে? যদি উনি থেকে থাকে, এখনো অনেক মানুষ এখানে আছে সারে নামাজটা পড়েনি, হালাকি এরকম ওয়াজ যদি কোটি কোটি এক পালায় দেওয়া হয়, ইশারের নামাজের রুকুর মধ্যে একটা তাসবি সুবহানা রব্বিল আযীম, এটা শূন্য স্থান পুরো হবে না। আল্লাহ, যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আর অনেক মহিলাও দেখবেন ওয়াজে ঠিকই বসছে চেয়ার পাইতে, যার যার বাড়িতে মহিলা প্যান্ডেলে অনেক মহিলাও আছে যাদের নামাজ পড়ে নেই, কথা কন না কেন? তাহলে ওয়াজ শোনা ফরজ, নামাজ হলো গরজ। নামাজ ফরজ, ওয়াজ হলো যার যার গরজ। শুনলে শুনলাম, না শুনলে খেতা খাইতে ঘুমাইলাম, গুনাহ হইব না, কথা কন না কেন? কিন্তু নামাজ না পড়লে গুনাহ হবে না? বাজান কথা কয়েন চুপ করে বয়ে রেছেন, এটা কোনো কথা হইল না, চাদর গাইতে লাগেন, বাগুন বেচতে বইছে বেড়ায়, সরমগিরের বাজারে দুধ বেচতে বইছে, যেমন আগ করে বয়ে রেছে বেড়ায়, কথা কবেন মনে হবে সত্যিকার আপনি মুসলমানের মতো আওয়াজ দিতেছেন, কথা কন না কেন? মুসলমান আজকে মায়ের খায় একমাত্র এই চুপ থাকার কারণে। মুসলমান যদি জাতি সাহেবের মতো একটা ফুস করত, পৃথিবীর এমন কোনো বেজর্মা জন্ম নেয় নাই মুসলমানের গায়ে হাত তুলতে পারে, কথা বলে না কেন? আজকে ফিলিস্তিন মসজিদ দখল করতে যায় বেজর্মারা, যাকে জন্মের ঠিক নাই। ইসরায়েল একটা বেজর্মা দেশ, অগ কোনো শিমুল নাই, অগ কোনো মূল নাই, অগ কোনো দেশ নাই, ওরা বাস্তুমাল ছিন্নমূল, কথা বল না কেন? রোহিঙ্গাদের মতো একটা বেজর্মা। আজকে সেই রোহিঙ্গারা সেই ইসরায়েল পুরা ফিলিস্তিন দখল করতে চায়, আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, একমাত্র মুসলমান ওই চাষার মতো সুদ থাকার কারণে। যদি কেন আমার ওই চাষা সুদ হয়েছে তা কেমন হয়েছে শুনেন তাহলে? সৌদি আরব যদি একটা ফুস করত, একটা, কারণ সৌদি আরবের তেল দিয়া এই ইসরায়েল চলে, কথা কন না কেন? এই যে চাষা এখন জোর দিয়েছে, একটু ফুস করছে, এখন দেখতেছি তো কেডা কি করে, কোন বুড়ায় কি করে না করে। এই কুয়েতের তেল দিয়া এই ইসরায়েল চলে, কাতারের তেল দিয়া পৃথিবীর সব মুসলিম কান্ট্রির তেল দিয়া, কারণ সারা পৃথিবীতে সবচাইতে বেশি খনিজ পদার্থ হলো আমার মুসলমানের আন্ডারে। আমাগো সম্পদ নিয়ে ওই বেজরমারা শক্তিশালী হইয়া আজকে আমার পবিত্র বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। কিন্তু টু 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 মোরু, আপনি মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি যার জাতি সাপের মতো চুপচাপ থাকে, ফুস করলে ওর সামনে কোনো সাপ কুলায় না, কথা ঠিক না বেঠে? আরো জোরে বল, ঠিক না বেঠে? যদি কখনো দরকার হয় ফিলিস্তিনকে রক্ষা করার জন্য এই দেশ থেকে ভিসা লাগাই যেতে, কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? তাকবীর কে দিলে রে? দালাও তো দাও, খারায় দাও জোরে, মাশাল্লাহ। বুলেট বোমা যদি ভয়ই না পান, তাহলে এই বেজর্মাগুলো মারা কোনো ব্যাপার, কথা কর না কেন? আপনি কি জানেন বাবা, মুসলমানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হলো নারাই তাকবীর, যার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। দেখেন ইসরায়েলে বড় বড় ট্যাঙ্কের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে নারাই তাকবীরের ধ্বনি দিয়া,
যদি ওরা ভয় পাইতো তাহলে পাথর দিয়ে আবার তাকবীরের ধ্বনি দিয়ে ওকে সামনে কেমনে খাড়ায়। তাহলে বোঝা গেছে ওকে ট্যাঙ্ক নাথিং, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা প্রমাণ করে দিয়েছে। এই যে দুলাবাই পোলারা বো এমন প্যান্ট পরশো জানি বুঝতে পারবি না, প্যান্ট ফিরে ওই দেখো পিছনে ব্যাক করে দেখা গেল অবস্থা। হ্যাঁ ওদিক যাইসটা হনেন ব, এই যে আল্লাহর লীরা বহেন, আর একজন পকেটে হাত দিয়ে মাতবাড়ি করতেছেন খারাপ এখানে। আল্লাহ হেফাজত করে রাস্তায় যারা দাঁড়ায় আছেন শোনেন এদিকে আসেন, ইলিয়াস রহমান জেহাদিরে বহুত বছর ঘুরে তারপরে আনছে, মারহাবা বলেন। যদি আমি আপনার এলাকার ছেলে কিন্তু আমাদের একটা ডেট পাওয়াতে সহজ না বাবা, আল্লাহ শুকর যে আমি আপনাদের চেহারাগুলো দেখতেছি, কেন যেন মনে হচ্ছে চেহারাগুলোর ভিতরে জান্নাতের সিল আছে। আল্লাহ কারণ আমরা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরী দেশের মানুষ, আমরা অল ফরিদপুর, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরীর দেশ না, মাদারপুর আর গোপালগঞ্জ কিন্তু ভাগ নাই। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের নামের লাস্টে আছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, গোপালগঞ্জই নাই, টুঙ্গিবাড়ি নাই, আছে কি ইনশাল্লাহ বলেন। আর সবচাইতে বড় আমাদের আর একটা হাতিয়ার আপনাকে মাদারীপুরের হাতি শরিয়াতুল্লাহ, তো মাদারীপুরের শিবচরের না, আরে না হ্যাঁ তো শিবচরই আস্তা না, আলহামদুলিল্লাহ বলেন। হাজি শরিয়াতুল্লাহ আগে ছিল শরিয়াতপুর যার নামে, কিন্তু উনি কিন্তু মাদারীপুরের মধ্যে শিবচরের মধ্যে, বেটা ধাক্কায় শরিয়াতপুর পাঠায় টুঙ্গিবার আল্লাহ যদি কয় বঙ্গবন্ধু আমাক দেশের না হেরা মাদারীপুরের, সে কাজ দিনে সাফা সুফা ছুটে এলাম ঘুষাইয়া কতক্ষণ নাকি, যেও বাংলাদেশের রাষ্ট্রনায়ক কিন্তু জন্ম তার টুঙ্গিপাড়ায়। একসাথে বলতে হবে জমিনের মালিককে, এ ভাই একটু উড়াই দে তো তোর মাই কেমন ব্যান ব্যান প্যান প্যান করতেছে, এ ই দিয়া পারে না সাউন্ড দিয়া পারে না, লাগা এটা উড়া স্ট্যান্ডে উড়াই দে, গার্বেত হয়ে গেল, একটু উড়াই দে ভাই একটু উড়াই দে। আল্লাহ যারা আসতেছে এদের সবাইকে কবুল করেন, যারা দোকানের সামনে দাঁড়ায় রেছে গো বাড়ি ঘর আপনি চিনেন আল্লাহ, কী দোয়া করবো যাওয়ার আগে লুলা বানাই দেন না হেদায়ত নসিব করেন। যারা দোকানের সামনে ঘুরতেছে আমি দেখলাম ওরা তো বিবির কাছে কই আইছে যে ওয়াজে যাই বাড়া দে, কারণ বউ তো সবার ব্যাগ, বউর অপর নাম আলো ব্যাগ উচিং কিং পাকা চি চি, সব বড় মেয়ে ওই ভগবানের খুশির মধ্যে ধরা কথা কন না কে কামায় কুমায় বউর কাছে ধরে দেয়, হে অল হোম মিনিস্টার বাবা কাজ করি আমি হোম মিনিস্টার আমার বেতন দেয়, মহিলারা যে খুশি হইতেছে কন কন হোজেন আমার দাম ডাডার আমি দিয়ে করি, কারণ ও সুযোগ পাইলে ইচিং কিম পাকা 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 রে। তবে মনে রাখেন আর রিজাল ও কওয়ামুন আলান নিসা, আমি বলি নাই কোরআনে কইছে, কে বলছে মহিলা থাকবে পুরুষের কাছে মহিলার ব্যাংক থাকবে পুরুষের কাছে, যেদিনকে আপনি আপনার ব্যাংকটা ওই লেডিসের হাতে ধরাই দিবেন ওদিনকে আপনি শরীফুল থেকে শরীফা হিজলা 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 একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ। খাগদি চর খাগদি যুব সমাজের উদ্যোগে তালুকদার বিরিজ সংলগ্ন, অর্থাৎ মরহুম তালুকদার বাড়ির সমস্ত রোহের মাগফেরাত কামনায়, কবরবাসীদের রোহের মাগফেরাত কামনায় এই তালিকদার বাড়ির ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে 16 ফেব্রুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই মাদারীপুরের মা ও মাটির বন্ধু কলিজার স্পন্দন, এই মাদারীপুরের রূপকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান সাহেব এমপি, জোরকন আমিন, আল্লাহ সাহেবকে আপনি কবুল করেন। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি ওনারই ছোট ভাই নাকি জনাব হাফিজুর রহমান খান জাচ্চু, ভালো সম্পর্ক আমার সাথে আলহামদুলিল্লাহ বলেন, খুবই ভালো মানুষ, অন্তরটা অনেকই ভালো। আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকারই সন্তান এবং ইমাম ওয়াজ্জেন কল্যাণ পরিষদ সম্মানিত মাদারীপুরের সেক্রেটারি সেক্রেটারি জেনারেল হযরত আল্লামা মাওলানা জহিদুল ইসলাম খান জেহাদি, সবই তো খান দিহি
আমার নাম তো ইলিয়াস খান খান এখানে বুইনে গেছে গরে বাবা ফাট খেতে না যাক সব খান আর খান আল্লাহ জরকন মারহাবা আজকের মাহফিলের আরেকজন বক্তা ছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মুফতি আবুল হাসান গওহরি ওহিদুল ইসলাম সুলতান মাহমুদ মোল্লা ইদ্রিস বিন হেদায়েতুল্লাহ মাহফিল পরিচালনায় হাফেজ মুস্তাইন তালুকদার সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের কাউন্সিলর আট নং এর জনাব আবুল বাশার ব্যাপারী কাউন্সিলর চলে গেছে নাকি জয়েন না মিয়া কাউন্সিলর গেলে আজকে শেষ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহমুদুল হাসান খান মঞ্জু দিদার মাহমুদ খলিল রহমান ব্যাপারী শহীদুল ইসলাম খান শহীদ খালি খান দিয়েই বড় আজকে যা ওয়াজ হইব খান লয়া সরকার মারহাবা বাজান একটা কথা কন তো এই দুনিয়া থাকতে পারবো কোনো সিস্টেম আছে সিফা সাফার মধ্যে ফলাই রইলাম আজরাই লাইলে একে শাহজাহান খান পুলিশ পাঠাইছে একটা দৌড় দিয়ে তালগাছের মাথায় যে বই রইলাম অথবা শকিন নিচে পলাইলাম বুড়ে কইলাম তুই তালা মেরে তুই যায় ককি এক সপ্তাহ আমার ঘরে কেউ থায় না ঠিক না ভাই ঠিক কয়েকদিন আগে আমার কেরানীগঞ্জ বাড়ির সামনে আমার বাড়ির বিল্ডিংয়ের সামনে বারোতলা বিল্ডিংয়ের ষষ্ঠম তালায় একটা অকারেন্স ঘটনা ঘটছে একটা ছেলে মেয়ে সক্ষম তো তো পুলিশ আসছে কেরানীগঞ্জ থেকে তো বাংলাদেশে যতই পুলিশ হোক আমাকে তো চিনে তাই না তো শুনছে এটা জেহাদি সাহেবের বাড়ি তার বাড়ির সামনে একটা ঘটনা ঘটছে জেহাদি সাহেবরা ডাকো তো আমি মাহফিল করে আসছি টাঙ্গাইল থেকে রাত বাজে তখন আড়াইটা তো আমার দেখে পুলিশ ভয় হুজুর আপনার বাড়ির সামনে এমন একটা ঘটনা ঘটলো আপনি জানেন না আমি কহ আমি তো আজের মাঠেটা শুনছি যেখানে ঘটনা ঘটছে আমি আপনাকে তালে তাই তো সাথে সাথে কয়ে আপনি একটু আসেন ঘরটা সার্চ করব হ্যাঁ সাথে ছয় তালায় উঠছি ভাই হা পাইতে হা পাইতে যায় দে বাহির দে তালা মারা এখন ওই বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করছে আমার বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করছে এই তুই দেহস নাই কয় ওই দারোয়ানরে জিজ্ঞান জিজ্ঞাইছে হেরা কই কয় হেরা দিয়ে দুই দিন ধরে বাসায় নাই হালাকে হেরা বাসার মধ্যে বাহির দিয়ে তালা মারি থিয়ে দিছে তা আজরাইল আইলে তেমন একটা কিছু করণ যাইব কথা কন না কেন আরো জোরে বাজান আজরাইল আসলে কোনো সিস্টেম নাই বাবা যদি বাইসা থাকতে পারতো নমরুদ বাইসা থাকতে পারতো ঠিক না ভাই ঠিক জোরে কন আরো জোরে এ মাইকের আওয়াজ আরো বাড়াও তো এ মাস্টার বাড়াও ভেজ বাড়াও টন বাড়াও এই ফেরাউন কিন্তু বাইসা থাকতে কম চেষ্টা করে নাই কথা আসতে বলেন না ফেরাউন বাইসা থাকার লেগে কম চেষ্টা করে নাই তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই কোরআন শরীফ থেকে সুরায় তাহার মধ্যে আসছে ফেরাউন মাঝে মাঝে তার মন্ত্রী পরিষদের ডাইকে বলতেন এ দেহতে আমার দুশ্মন ফুসমন আসেনি হয় না এরকম শাহজাহান খান যতদিন বাইসা আছে এই মাদারীপুর অভিভাবক উনিই থাকবে আমার বিশ্বাস উনি মাঝে মাঝে ওনার আওয়ামী লীগের ছেলে পেলে ডাইকে যে গায়ে কেউ নতুন করে গজাইছেনি কথা কন না কে এটা সব পলিটিক্যাল নেতারাই করে যেরকম ফেরাউনও করছে কথা কন না কে তিন দিন টাইমে ফেরাউন জিজ্ঞেস করে দেখতো আমার বিরুদ্ধে কেউ আসেনি আমার খোদাইগিরি কেউ নিয়ে নিতে পারবে নাকি হঠাৎ করে একজন বলে ফেলছে খোদা আমি তো এই জামানার সবচাইতে বড় সবচাইতে বড় আলেম তবে একটা জিনিস আমি দেখছি সেটা হলো এই যে আপনার বিরুদ্ধে একজন আসতেছে যে আপনার জীবনের তরে তসতস করে দিবে নাজবিল্লাহ জোরে বলেন যখন বলছে আপনারে তসনস করে দিবে কি বললি তুই আমারে তসতস করে দিবে এমন কোন মারফুত আছে রে ফাটে যে নেন তার নাম কি তার নাম শুদ্ধ আমরা পাইয়া গেছি কি নাম তার মুসা সুবহানাল্লাহ বলেন না নাম কি আরো জোরে জোরসে বলো নামটা কি ভালো না খারাপ আলহামদুলিল্লাহ বলেন আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি নামটা ভালো না খারাপ শাহজাহান তার সুট তারই কলিজার টুকরা ভাই হাবিজুর রহমান নামটা ভালো না কিন্তু দেখবেন পৃথিবীতে যত নাস্তিক আছে কে আসছে
ও হাফেজ ভাই আসছে আলহামদুলিল্লাহ আসেন এই যে আমার কলেজের মানুষ আসেন দিনের বেলা মাহফিল করেছিলাম পুরাটা টাইম বই আসছিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসলে খান পরিবারের একটা গুণ আছে এরা অন্তত প্রত্যেকটা সমাবেশে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং থাকে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন যাচ্ছ বাইরে সিস্টেম করে দেন বসার একটা চেয়ার দেন বাইরে দাদা ভাই কেমন আছেন আপনি বসেন চেয়ার দেব বসেন চেয়ার দেব না নেতা কারে কয় মারা পাগল সে ইচ্ছা করলে আইয়ে যে কইতো আমার চেয়ার দেশ তাই কেন কথা কন না কেন এটা আলেমুল আমার আদব উনি নিচে বসে গেছেন আপনারাও নিচে বসেন সেও বসছেন আমিও নিচে বমু আমি নিচে বলি তার আপনারা ভালো লাগবো না আপনাদের আল্লাহ আল্লাহ যারা দাঁড়া আছে বসার একটা সিস্টেম করে দাও তা নাহলে ফেরেস্তা পাঠাই দাও গো বাইরে লুলা বানা হেলো কাল্লা ওরা কি লেগে খারাই দিছে যেন জানা যায় খারাইছে সাই দেখ অবস্থা জানা যায় খারাই দিছে আর চিন্তা করছে খেসুরি তো দেড় টাইম হইলে বমুই বম লাগবই এত সময় বইয়ে থে লাভটা কি যারা এখন বসবি ভাই তারা জান্নাতের খাবারও পাবি খিচুড়িও পাবি আলহামদুলিল্লাহ বলেন তো দেখি আল্লাহ আকবার সরে বলতে দেখি আল্লাহ আছে না আছে লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন তো আমাদের সব মাহফিল আজকে পরিপূর্ণ আমাদের বিশেষ অতিথি আসছে প্রধান অতিথি হয়তো সংসদ চলতেছে বিধে আসতে পারে নাই আল্লাহ কবুল করেন তো আমার দিকে তাকান কোনো দিকে ঘাড় ঘুরাবেন না শুধু আমার দিকে বলবেন এই জমিনটা যার হুকুম চলবে কার কোনো এমপি মন্ত্রীর কোনো খোদায় যদি কেউ দাবি করে তার ওই আল্লাহ এখনো আছে না শোনেন কোরআন আল্লাহ কি বলে ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা আমি মুসারে বনি ইসরায়েলের নবী বানাইছিলাম ফেরাউনের এগেনস্টে পাঠিয়ে দিলাম তারে কিতাব দিয়েছিলাম কিন্তু মুসারে কেউ মানে নাই তাতে মুসার কিছু আসে যায় নাই কথা কন নাকি তো যখন তাদের ভাড়াটে আলেমদেরকে ডাইকে বলে মুসা কই কাইসা যাবে আগামী সপ্তাহে কই মুসা আগামী সপ্তাহে আসবে এ ভাই যাও তো সামনের থেকে হইছে তাড়াতাড়ি সরো ডিস্টার্ব করো না তোমাকে ভাষা দেখতে বেড়া রাহে নাই একসাথে বলেন তো রব্বে করিম আমাদেরকে কবুল করুক জোরকাটা আমিন বলেন লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝলেন দুনিয়ার কোন নবীর কালেমার মধ্যে এত সুন্দর করে রসুল নাম নাই ঠিক না ভাই ঠিক দেখেন আমি এক এক নবীর কালেমাটা পড়ি আপনি এক একটা পড়বো আপনি আল্লাহ আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন রেডি আমি এক একটা কালেমা পড়ি পারলে আমার সাথে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এখন আসেন আমার নবীর বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কোন নবীর নামে শেষে রাসূল নাই একমাত্র আমার নবীর নামে শেষে রাসূল আছে আল্লাহু আকবার বলেন ওই নবীর দাম কম না বেশি আরে বাপ রে এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবীগুলো আফসোস করছে তার ভিতরে যেই নবীটা এখন আসতেছে ফেরাউনের এগেনস্টে নাম তার মুসা নাম কি সবাই কোন মুসা শব্দটা যদি জবান দিয়ে নেন কিয়ামতের মাঠে মুসা নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা পয়গম্বর আসতেছে
তার কিছু জ্যোতিষী বিদ্যা যারা জানতো জাদু বিদ্যা তারা বলতো মুসা এসে যাবে এক সপ্তাহের মধ্যে ফেরাউন বলে মুসা এক সপ্তাহের মধ্যে আয়া যাবে কার পেটে আছে কথা বলতে পারবো না ইযাবহুনা আবনাআকুম ইয়াস্তাহিউনা নিসাআকুম এক লক্ষ তিরিশ হাজার মহিলার পেট কেটে ফেললো নাউজুবিল্লাহ বাইতে যে কইয়া এক লক্ষ সারা পৃথিবীতে এক লক্ষ এমনকি মিশরের ভিতরে ষাট হাজার মহিলার পেট কাটলো পেট কেটে বাচ্চাগুলার টেনে টেনে বের করে হত্যা করলো শুধু বাইসে থাকা লাগে ওয়াজ মাথায় নিন শুধু ক্ষমতা ধরে দেখা লাগে আল্লাহ যখনই মেরে ফেললো এবার ডাক দিছে জ্যোতিষবিদে এবার কি মুসা আছে না গেছে এক সপ্তাহ পরে কয় মুসা তো যাই নাই বরং আজকে রাত্রে আইতেছে ওই আল্লাহ এখন আছে না নাই শোনেন আল্লাহ কি বলে কোরআনে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আরে আমি এমন একজন বাদশা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মৃত্যু আমার হাতে জীবন আমার হাতে হায়াতের মালিক আমি জীবনের মালিক আমি সর্বময় ক্ষমতার মালিক আমি কে বলেছেন কে 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 সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আল্লাহ নিজে বলেন তো ফেরাউন ক্ষমতা মালিক হইয়া বলে আজকে রাত্রি মুসা আইব যখন বলে দিল কোন ঘরে আসবে কোন বাড়িতে আসবে বলতেছে এই বাড়ির এই ঘরে খতিয়া নাম্বার এত হোল্ডিং নাম্বার এত বাড়ি নাম্বার এত অমক পাহাড় নাম্বার ওই ঘরের মধ্যে মুসা আসবে আল্লাহ আছে না নাই দেখেন আমার আল্লাহ কি পারে পুরা ঘরটা র্যাবে ঘিরে ফেলছে যাতে বুঝবেন তাই ওই জমানা আবার র্যাব আসলে না উল্টা পাল্টা বুঝেন না চাচা আমরা চললে আর কিছু না মুস্তে যো পট করে কালকে কইব না এই বাইরের কাছে এ র্যাব আসে হুজুরে র্যাব র্যাব কয়ে গেল বুঝানের লাগে বলছে ফেরাউনের একটা বাহিনী তো ছিল পুরা ফেরাউনের বাহিনী পুরা ঘর ঘিরে ফেললো প্রায় বিশ হাজার বাহিনী একটা বাড়িরে ঘেরাই দেওয়ার জন্য বিশ হাজার বেঈমান খাড়া হয়ে গেছে এক মুসারে মারার লেগে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম রাত তিনটার সময় দুনিয়া এসে গেছে আল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি ছিল এত কড়া পাহারা এত কিছু তার ভিতর দিয়ে মুসা আইসা বলল আয়েশা মুসা আলাইহিস সালাম মার স্তনের দুধ খাচ্ছে ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বোনটা মুসা আলাইহিস সালামের বোন তাকায় দেখে আমাকে ঘরটারে পুরা ঘেরাও করে ফেলছে পুরা বাড়িটা ঘেরাও তাকা নাই দিকে হেরা দুইটা টুফি কিনছে ওয়াজ রসিলা কিনছে দোয়া করে হে মুসলমানের পকেটে চব্বিশ গুণা টুফি থাকবে কথা কর না কেন হেরা কিনছে ওয়াজ রসিলা দোয়া করেন এটি যেন মরার আগ পর্যন্ত থাকে কিনছে দুটো আবার কারাকারি করে জনগণের সামনে লজ্জাও নাই কিনছো কিনছো পিছনে দিয়ে আইয়াল নিতাম টুপি সবসময় পকেটে রাখবেন আলহামদুলিল্লাহ কর যে টুপিটা পকেটে রাখা যায় জালি টুপি আছে না জালি টুপি এরকম আমাদের মতো পাঁচ কলি কিনবে এই যে আমার ভাই যদি শক্ত টুপি কিনছে আলহামদুলিল্লাহ মুসলমানের সবচেয়ে বড় ইউনিফর্ম নাম হলে টুপিটা ওই যে আমার ভাই পরছে টুপিটা কি সুন্দর টুপি এটা পকেটেও রাখতে পারবেন যে কোনো সময় বিপদের সময় যদি দেখেন হিন্দু মুসলমান মারামারি লেগে গেছে টুপিটা থাকলে অন্তত মনে মনে ভাববে যে এটা মোল্লা এটা কাডা আকাডা না কথা কন রাখেন টুপিটা এলো দেখেন কত কত কাজে লাগে আল্লাহ হেফাজত করুক জোর কানা আমিন আরো জোর কানা আমিন টাকা নেই দিকে হে মুসা মুসারে আমি তোরে বাঁচাইছি কেমনে দেখ আমি কত বড় খোদা আমি কত বড় খোদা তুই তোর মার বুকের দুধ খাইতেছিলি এইভাবে রাত তিনটার সময় সবে সাদেকের আগে ফেরাউনের বাহিনী পুরা বাড়ি ঘেরাও করে ফেললো তোর বোন যখন বলল মা আমার ভাইটার আর বাঁচাইতে পারলি না মুসা আলাইহিস সালামের দেখেন মা কত বড় ইমানদার গো বাবা আমি আমার মাদেরকে বলবো মা
বিপদে পড়লে আমার মালিককে ডাক দিবা মা দুনিয়ার কোন মানুষ তোমার উপকার করতে না আসলে মা আল্লাহই করবে সবচাইতে বেশি ডাক মহিলাদের আল্লাহ শুনে বাজার আমি কয়েকটা মহিলার নাম বলবো দেখেন আল্লাহ তাদের ডাক কত দ্রুত শুনে এক নম্বরে মা মারিয়ামের ডাক দুই নম্বরে মা সায়রার ডাক তিন নম্বরে মা হাওয়ার ডাক চার নম্বরে বাজার মা ফাতেমার ডাক আমি আপনাদের দেখাই দেই মহিলাটার ডাক আল্লাহ কত দ্রুত শুনে মা হাওয়ারে ফেলে দিল বাবা আপনারা জানেন সিদ্ধার ওই পাশে লোহিত সাগরের ওই পারে ফেলে দিল বাবা শ্রীলঙ্কায় স্বামী স্ত্রীর মাঝে বেড়ায় বাজানরে ষোলো হাজার কিলোমিটার দূরত্ব এই ষোলো হাজার কিলোমিটার দূরে স্বামী স্ত্রী হলো ষোলো হাজার কিলোমিটার দূরে ইন দি মিন টাইমে একটা মহিলা অন্ধকারের মধ্যে কোথায় যাবে শরীরে তো এক টুকরা কাপড় নাই গো কারণ এতদিন জান্নাতের পোশাক পরেছিল মা হাওয়া আজ থেকে আর জান্নাতের পোশাক নাই রে জান্নাতের পোশাকটা আমার মালিক খুলে রাইখা দিছে মা হাওয়া উলঙ্গ মাজায় একটা কালো কাইথুনু নাই লোহিত সাগরের পারে দেখে শেষরে ঘাস দেখা যায় কতগুলা ঘাস উঠাইয়া লোনা ঘাস কারণ সাগরের পানি লোনা তাফসিরে কামালাইনের মধ্যে আসছে আমার মা আপনার মা লজ্জা স্ট্যান্ডার্ড ঢাকতাছে আরে মারে একটু পরে হাঁটতে হাঁটতে একাই মানুষ আর তো কোনো মা নাই দেখে বড় বড় আসনান গাছ হাতির কানের মতো বড় বড় পাতা কাঁঠালের পাতার মতো বড় বড় ওই পাতা কতগুলো সিরিয়া মা হাওয়া লতা দিয়ে বাজান সুন্দর করে একটা কাপড়ের মতো বানাইয়া পরিধান করছে জোরে 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 মা হাওয়া লজ্জা স্থান ঢাকিয়া যখন কান্দার বলে মালি জীবনে অনেক অন্যায় করছি তুমি কে মেহরবানি করে মাফ করতে পারো না বাজানরে তিনশো ষাট বছর কাদার পরে প্রথম মা হাওয়ার দোয়া কবুল হয়ে যা জীবনের প্রথম দোয়া কবুল হয় মহিলার আমার মা আপনার মা যেরকম মারহাবা দ্বিতীয় কবুল হয় মা সায়রা মা হাজেরা তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিই মা হাজেরা রে মাত্র আট কেজি গম চার কেজি পানি দুই কেজি কিশমিশ আর পাঁচ কেজি ছাতু দিয়া এই চার কেজি পানি কয়দিন থাকবো কোন আরো মক্কা নাগরী মরুভূমির এলাকা এখানে তো কোনো কিছু থাকার কথা না ঠিক না বে ঠিক এই মরুভূমি এলাকায় আল্লাহ এই জায়গাটা সম্পর্কে কোরআনে কি বলে রব্বানা ইন্নি আসকাতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি শারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس এমন একটা জায়গায় আমার বিবি আর বাচ্চারে রাইখে গেলাম যেখানে জারাত নাই ফসলাদি নাই আল্লাহ আকবার বলতে পারলেন না যেখানে ফসলাদি নাই জারাত নাই ক্ষেত খামারি নাই এমন একটা জায়গায় আমার বিবির রাইখে গেলাম আমার বাচ্চারে রাইখে গেলাম ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলে সূরা ইব্রাহিমের মধ্যে তো মা হাজেরা চিন্তা করে আমি এইখানে কি করবো একা একা কেন গাছ নাই গাছ লানাই যে গাছের নিচে যে বসবো একটা ছায়ারও ব্যবস্থা নাই মা হাজেরা মনে মনে ভাবলেন আমার একটা চাদর আছে এই চাদরটা অন্তত পাথরের এক কোনায় চাদর দিয়ে ভাড়া দেই আর এক কোনায় টাইনা নিয়ে মাঝখানে একটা ডাল দিয়া কোনোরকম ভাবে উন্না দিয়া কোনোরকম ভাবে বাইন দিয়ে একটা তাঁবুর মতো বানানো যায় কিনা মারহাবা বলেন এমপি সাহেব আসছে না
নারাই তাকবীর এমপি সাহেবের আগমন লিল্লাহে তাকবীর আমার জীবনে এ জায়গা দেন একটু এমপি সাহেবকে জায়গা দিয়ে দেন মারহাবা আল্লাহ কবুল করেন জোর করে আমিন আরো জোরে বলেন আমিন আমাদের মাদারীপুরের মা ও মাটির বন্ধু বলেন বারবার নির্বাচিত এবং একাধিকবার মন্ত্রী আল্লাহ কবুল করেন জোর করে আমিন 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 বলেন বসে পড়েন আল্লাহ তাআলা কবুল করেন ইয়াসিন নিয়ে নাও ইয়াসিন নাও হ্যাঁ বসে পড়েন আল্লাহ কবুল করেন এমপি সাহেবের চেয়ার দেন মাদারীপুর বাসী নন মনি বারবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে যিনি আটবার নির্বাচিত হয়েছেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান এমপি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহ বসেন বসেন আমি কই আমি কইলে ভালো হইব না মারহাবা খান আমাদের এমপি মহোদয় সাবেক আপনাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী একবার দিবেন না এটা মাদারীপুরের গর্ব মিয়া মানে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে আমি যতটুকু জানি আমি তো গোপালগঞ্জের ছেলে অন্তত আমি তো জানি কারণ বিয়েও করছি শেখ পরিবারে তো জানেনি প্রধান এমপি সাহেব জানে কিনা জানি না মোটামুটি তো জানি তো আমি যতটুকু জানি মানে প্রধানমন্ত্রী ওনাকে এত ভালোবাসেন ডেকে নিয়ে মন্ত্রিত্ব দিচ্ছেন উনি নিতে চান নাই ওনার যাইতে ধরে দিছে এখন যে প্রেসিডিয়াম সদস্য নি এটা আমি যতটুকু জানি ওনাকে এটা যাইতে ধরে দিছে আমাকে বাংলা ভাষায় টেকেরাটের ভাষা মাদারীপুর ভাষা যাইতে ধরে দিছে আলহামদুলিল্লাহ বলেন এ সান্দু এটা পাম না আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন আমরা হুজুরা কিন্তু কারো পাম্পে চলি না যেটা বাস্তব সেটা বলি কথা বলেন না কেন আর যে যার কদর করতে জানে না ও কোনোদিন দুনিয়া কদর পাবে না কেউ সম্মান করতে আপনি না জানলে আপনি আপনার সম্মান পাবেন না এমনকি বউর কাছেও পাবেন না অতএব আপনি সম্মান কেউ দিবেন বউর কাছেও পাবেন পাড়া প্রতিবেশীর কাছেও পাবেন আপনি যদি মনে করেন তুমিও তোমার বউর কাছে কবে মগা মগা তোরে দাম দেয় কিটা ভাই ওইছে তোমার ছবি তোলো ওইছে যাও ডেলি তো তুলো আজকে না তুল্লা আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন আমি মনে করি আজকের মাহফিল কামিয়াব কথা কন না কে আমি আমার এই ২৫ বছর ওয়াজের জীবনে শাহজাহান খান সাহেবকে জীবনে আমার পাশে পাই নাই তার বাইরে পাইছি হাফিজ বাইরে পাইছি তারে পাই নাই আজকে আমি মনে করি আমি গোপালগঞ্জের সন্তান আপনি মাদারীপুরের সন্তান আমার তো একই ফরিদপুরের সন্তান কথা কন না কেন আমার এমপি সাহেব আমার বাড়ির কাজ দিয়েছে কেন এই তো আমার বাড়ি মুকসিদপুর টেকেরা আমার বাড়ির সামনে দিয়েছে আমরা একই জায়গার মানুষ যদি কিয়ামতের মাঠে আল্লাহ কোনো ওসিলায় মাফ করে হয়তো আমরা একসাথে মাফ পেয়ে যাব ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি যখন বাংলাদেশের বাহিরে যাই আপনারা রাগ করেন না বাংলাদেশের বাহিরে যখন যাই বুকে থাবুর দিয়ে আমি কি বলি জানেন আমার ফরিদপুর বীরত্বর ফরিদপুরে তিনটা সিংহপুরুষ জন্ম নিয়েছে তিনটা কয়টা জোরে কন আরে মেয়ে আমি বলি নাই বিশ্বনবী বলছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান যে দেশের লোককে ভালোবাসতে পারে না ওর ঈমান নাই এই আমার নবী মক্কা মক্কার থেকে মদিনায় যাওয়ার পরও মক্কার কথা জীবনে বলে নাই ১৭ মাস আল্লাহ মক্কাকে কাবা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দিস দিয়ে ঘুরাই দিছে যে বাইতুল মুকাদ্দাস ইস্যুতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এত আপনি মনে আওয়ামী লীগারে কি জানি কিনে লাইছেন না আমাকে হুজুর গো সহজে কিনতে না কেউ একটা কথা মনে রাখবেন এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এই জন্য সর্বপ্রথম দোয়া করবেন এই জন্য বেজর্মা ইসরায়েলের পক্ষে সে না কথা বলে না কেন এমন এমন কি এই বেজর্মা ইসরায়েলের পক্ষে আমার আল্লাহ কোরআনের ভিতরে তাদের বিরুদ্ধে চারটা সুরা আল্লাহ নাজিল করছে এর ১-২ হাজার নবীরে জবাই দেয় নাই বেজর্মা ইসরায়েলটা বেজর্মা কাকে বলে যার বাপের ঠিক নাই
আমি ফিলিস্তিন সফর করছি 2013 সালে 14 সালে আপনারা তো আসল ইস্যু জানেন না চোখ দিয়ে দেখে বলছে আমি ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা আমি বলি না 13 সালে যখন আমি গেছি কেন হামাস আজকে বেজারমাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে আমার বাঙালিরা কেন মুক্তিযোদ্ধা হিসেবে অস্ত্র ধরেছিল ওই খান বাহিনীদের বিরুদ্ধে যখন দেখেছে আমার মা বোনদের ইজ্জত আর ঘরে রাখা যায় না তখন এই দেশের জন্য জীবন দিছে আমার মুক্তিযোদ্ধারা তার ভিতরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান একজন তারা বলতে পারবে আমি তো শুক্রে শুক্রে 8 দিনের গুলা আমারে স্বাধীনতা দিয়ে গেলে কি সাতার মাথা বুঝবো আমারে খাতা কলম ধরে তো কিছু লিখতে পারবে না বইতে যদি পাইছো হইলো আর হেরা অস্ত্র ধরে টা 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 করছে তারা তারা জানবে মুক্তিযোদ্ধা কারে কোন তারা জানবে স্বাধীন করার জন্য 9 মাস তারা কি করেছে মা হারাইছে মাকে দূরে রাখছে ভাইকে দূরে রাখছে বিবিকে দূরে রাখছে সন্তানকে বুক থেকে সরাইয়া বাংলা মাকে স্বাধীন করার জন্য বুকে লাল সবুজের পতাকাকে জড়াবার জন্য এই পর্যন্ত টিকে আছে না প্রধানমন্ত্রী এমনি মন্ত্রী তো দেয় নাই তাগো কথা কন না কেন মানে প্রধানমন্ত্রী কিন্তু মুক্তিযোদ্ধা না হে জানে মুক্তিযোদ্ধা না হলে আমি প্রধানমন্ত্রী হইতাম না সেও জানে মিয়া একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের সবচাইতে বড় সবচাইতে বড় সোনালী সন্তান হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কষ্ট হইতাছে আমি শাহজাহান খানের পান দিতাছি না সে আমার 10টা টাকাও দেবে না ওটা ভাইবেন না আপনি আর আমার লাগবো না জীবনে আমি সব জায়গায় বলি তো আমি বলছিলাম আমার বীরত্বের ফরিদপুরে 3টা সিংহপুর জন্ম নিছে কয়টা 3টা সারা জীবন তাবিজ বানাই নিয়েন মিয়া নিজের এলাকার রত্ন নিজে নিয়েন এই এক নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নম্বর সিংহপুরুষ দুই নম্বরে একই গ্রামে জন্ম নিছে একই গ্রামে জন্ম নিয়েছে একই টুঙ্গি পাড়ায় জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি একজন কইলে শেখ হাসিনা আর তুমি যেটা নিয়ে তাবিজ বানাই গুণ ওই দিতে কমা এই মুসলমানের বলার দিকে তাকান একই গ্রামে জন্ম নিয়েছে সিংহপুরুষ বঙ্গবন্ধু আর এক জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি আর একটা সিংহপুরুষ আমার এই ফরিদপুরে জন্ম নিয়েছে এই মাদারীপুরে ভূখণ্ডে হাদি শরিয়াতুল্লাহ সারা পৃথিবীতে বুক থাপায় আমরা গর্ব করি মিয়া কারণ পৃথিবীর 14টা কান্ট্রি আল্লাহ আমাকে নিয়েছেন আমি দেখেছি এই ফরিদপুরের মানুষদেরকে অনেকেই সম্মান করে আমি তখন চিন্তা ভাবনা করে দেখছি সম্মানের মূলে আসলে আমরা না পলিটিক্যাল হিসাবে যদি যান বঙ্গবন্ধু আধ্যাত্মিক রাহবার হিসাবে রাজপথে লড়াকু সৈনিক যদি যান আল্লামা শামসুল হক ফরিদপুরি আর একজন আধ্যাত্মিক নেতা যদি ব্রিটিশ বিনিয়াদের বিরুদ্ধে যদি বজ্র মুষ্টি ধারণ করে যিনি যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন হাজি শরিয়াতুল্লাহ কষ্ট হইতেছে তাহলে দাঁড়াই বেছেন কে জানা যায় না বই খারাইতে বহেন আর মাত্র 5-7 মিনিট কথা কম এমপি সাহেব বলছে আর বহন যাই মিয়া শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে ভাই জানো চিরদিন থাকবে না আমিও চিরদিন থাকবো না শুধু মনে রাখবেন দুনিয়া কেউ থাকতে পারবে না ফেরাউন বহুত চেষ্টা করছিল বাসাল লেগে ঠিক না বে ঠিক তো আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে কথাটাকে কমপ্লিট করি যেরকম মারহাবা এ কথা কয়জন আপনি বহেন আপনি আমার খুব প্রিয় মানুষ শুধু আমি বলবো এই জমিনে কেউ থাকতে পারে না পারবে না ঠিক না বে ঠিক একটা মহিলা প্রথম দেখেন তার ডাক আল্লাহ কেমনে শুনে একটা চাল দিলেন এই যে রে মাপ্রগত তাবুর মতো একটা চাল দিলেন আমার মা আপনার মা জাতীয় মা মা হাজেরা মাত্র 6 মাসের বাচ্চাটার বুকের মধ্যে নিয়া মা এইভাবে বসে রয়েছে কেউ নাই আল্লাহ কোরআনে বলেন গায়রাজি সারাইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারজুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়া আল্লাহ আমার বউরে আর 6 মাসের বাচ্চারে রাইখা গেলাম যেখানে কোনো জারাত নাই ফসলাদি নাই গাছগাছলা নাই কোনো মানুষ নাই যদি কোনোদিন মানুষ এই এলাকায় আসে ইন্দা বাইতিকাল মুহাররম আমি জানি এই জায়গা তোমার কাবা ঘর ছিল আদম নবীর জামানায় নূহ নবীর জামানায় কাবা ঘরটা ভেকু দিয়া কাবা ঘরটার ভেকু দিয়া জিব্রাইলের দ্বারা উঠাই নিয়ে গেছো তবে আমি জানি কাবা ঘরটা এখানেই হবে কিন্তু এখনো হয় নাই কোনো ঘর নাই বিটিডা আছে আমার বউরে আর আমার পোলারে তোমার কাছে রেখে গেলাম লিও কিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারজুকুহুম মিনাস সামারাত
যদি কোনদিন এই শহরে কোনদিন মানুষ আসে এখন তো একটা মানুষ নাই হাজার হাজার কিলোমিটারের মধ্যে একটা মানুষ যদি এখানে আসে কোন কারণবশত আমার বিবি রিজেনি কেউ সওদাগর হিসাবে উঠাই না নিয়ে যায় আমার বাচ্চাটা রিজেনি কেউ মাইরে না ফেলে আপিদা তা মিনান নাস তাহবি ইলাইহি তুমি তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিও যেন আমার বউর কেউ জানো কারণ আমার বউ হলো বিশ্ব সুন্দরী আমার এই বিবিটারে দেখলে এই মধ্যপ্রাচ্যের মানুষ হয়তো হাইজ্যাক করে নিয়ে যেতে পারে তোমার ইব্রাহিমের বিবিটারে যেন কেউ খারাপ নজরে না দেখে বরঞ্চ তার মান নজরে দেখে তারা যেন সবাই পাইলে রাখে জোরে 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 এবার একটা কাজ করো আল্লাহ ওয়ারজুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন এখানে তো কোনো খাবারের জিনিস নাই এখানে কোনো গাছ নাই আমার বল লেগে আমার পোলাডা লেগে একটু রেজেকের ব্যবস্থা হিসাবে কিছু ফলের গাছ লাগাই দিও ইব্রাহিমের দোয়া এটা কি আমার কথা না কোরআনের কথা জোরে কর আপনি শুনলে আরো খুশি হবেন এমপি সাহেব হয়তো আরবি পড়তে আরবি যদি পড়তে পারে অবশ্যই সে দেখেছে কাবা ঘরের দরজার সাথে গিলাপের মধ্যে স্বর্ণের সুতা দিয়া এই আয়াতটা এখনো লেখা কোন হাজি যদি এই আয়াতটা কাবা ঘরের গিলাপের সাথে 41 বার পড়ে মৃত্যুর আগ পর্যন্ত আর রেজেক আল্লাহ কেড়ে নেবে না এবং সে কোনোদিন মারাত্মক রোগে ভুগবে না যদি তার ব্রেন টিউমার হয় হাড়ের রোগ হয় তার হাত কোনোদিন পচবে না ইনশাল্লাহ পচবে না পচবে না এই আয়াতটার এত গুণ এত গুণ কষ্ট হইতেছে আর মাত্র কয়েক মিনিট কথা কম হ হ আরে এমপি সাহেব আইছো তো হ্যাঁ দাম সমার দাম আছে না তবে মনে রাখবেন আমি চাই ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই মাদারীপুরের রত্ন হিসাবেই থাকুক ইনশাল্লাহ বলেন আমি আমার স্কুল জামানা থেকে দেখছি তার প্রথম এমপি আমার স্কুল জামানা থেকে আমি তো টেকেরাডের ছেলে মুর্শিদপুরের আমি দেখছি শাহজাহান খান সাহেব আমার সে ছাত্র জীবন থেকে এমপি বাংলাদেশে একবার দুইবার না কতবার হলো সাত আটবার আটবার এমপি একই জায়গার টিকা এক দুই বছর পাঁচ বছর করে হলো তো 40 বছর 40 বছর যে বেটা এমপি গিরি করলো এই বেটা আবার ঠাস ঠাস করে মুক্তিযোদ্ধাও করছে জিন্দেগিটা তো সংগ্রামে কেটে গেছে কথা কর না কেন এবং তারা এমন একটা পরিবারের ছেলে আমিও খান পরিবার তারাও খান পরিবার আপনারা তো এলাকায় দেখলাম তালুকদার এরাও খান নাকি শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন যেই কথাগুলো আমি বলছি কথাগুলো কার আল্লাহ বলেন আমার ইব্রাহিমের বউ আর আমার ইব্রাহিমের পোলাডা রাইখে গেল দিয়ে গেল কার কাছে আস্তে কথা কইেন না যারা বিদেশ যাবেন পূর্বাসী তাকে একটা মাস্টার শিখাই দিয়ে যায় আপনার বিবি জীবনও কোনো প্রক্রিয়া করবে না যদি কোন কেমনে এই আয়াতটা লেখা আপনার বিবিরে কয়ে যাবেন এই আয়াতটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে পড়বি আপনার বিবির মন কোনোদিনও নষ্ট হবে না আলহামদুলিল্লাহ বলেন না কেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমার বউ যেন কোনো পুরুষের সাথে পরকে না করে আমার পোলা যেন কেউ চুরি করে না নিয়ে যায় অর্জুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন তুমি ফলের গাছ লাগাই দিবা ফল খাইয়া তোমার প্রশংসা করবে মা হাজেরা নাই পানি নাই গাছ নাই কিচ্ছু এবার দেখেন একটা মহিলার ডাক কেমনে শোনে ও মা তাকার এদিকে মা আমার মাইকের আওয়াজ দিয়ে তাকাই দেখেন দেখেন আপনার দাম কত মা কেন আপনারা নিজেরা দাম কমান কথা কন না কে জোরে কন মা গো আপনার দাম কত দেখেন একটা মা হাজেরা কাবা ঘরের সামনে নিয়ে পোলাডারে কোলে নিয়ে টিটি পাখির মতো বয়ে রয়েছে 3 দিন কোনো মানুষ নাই কারো কাছে জিগাই বোঝে ভাই কোনো টিবল টিবল আসে না চাপ দিয়ে এক লোটা পানি আনমু অন্তত পায়খানা যে পানি খরচ তো করা লাগবো অথবা আমার পোলাডারে গোসল দেবো কারো কাছে বলবো টিবল টিবল আসে না 2-4 কিলোমিটারের ভিতরে কোনো মানুষও নাই এখন কানবেন মা কারে কয় মা কারে কয় এইভাবে বুকের মধ্যে নেই ইসমাইল সুমা খার কয় বাবা তুই এমন বয়সে আসলি বাবা এমন কপাল নিয়ে আসলি তোর বাবা তোরে থুয়ে গেল মরুভূমিতে তোর মালিক কি তোরে দেয় না তোর বাপ যখন আমাকে থুয়ে যায় 8 কেজি গম দিয়া 4 কেজি পানি দিয়া 4 কেজি ছাতু দিয়া তখন তোর আব্বারে বলছিলাম তুমি কি তোমার বড় বোর কথায় আমারে রাইখে যাও না আল্লাহর হুকুমে রাইখে যাও তোর আব্বা আমার সাথে একটা কথাও কয় নাই
তোর আব্বা ইশারা দিয়ে বলছে আমি আমার হুকুমে আমার বোর হুকুমে কিছু করি নাই সব কিছু আমার মালিকের হুকুমে তোমারে রেখে গেলাম اسماعيل تور بابا جودي مالكير حكومي رايكه جاي تور مالك كي دیکھے نا امي تور نيه কতো কষ্টে আছি এই মরুভূমির মধ্যে কোনো গাছ লাই নাই কোনো গাছ নাই কোনো ছায়া নাই পাথুরি জমিনটা গরম হয়ে গেছে তামার মতো আমি তোরে কোথার থেকে ছায়া দিব বাবা বাবা রে তবে একটা কথা বলি রে اسماعিল আমি বাঁচলে তুই বাঁচবি আমি মরে গেলে তোরে কে বাঁচাবে মালিক সারা اسماعিল রে যদি আমার হায়াত থাকে আমি তোরে মরতে দিব না বাবা এই পৃথিবীতে তালুকদারের বাড়ির ছেলেরা যে ওয়াজটা দিছে বাবা আমার এই প্রিন্স ভাই যখন আমার দাওয়াত দিতে যায় আমার বাড়িতে এই যে সার্বিক গাড়ির যে কাউন্টারের সাথেই তোমার বাড়ি কদম তুলি ও বাজার এই সার্বিক গাড়ির কাউন্টারের সাথে আমার বাড়ি ওখানে আমার নিজের নিজস্ব জায়গায় মাদ্রাসা মসজিদ এখানে যখন আমার প্রিন্স ভাই না দাওয়াত দিতে যায় আমি বলছিলাম আমি যাব খান সাহেবের এলাকায় যাব আমারে বলে হুজুর আমার এলাকার মহিলারা আপনারা অনেক পাগল আমি বললাম পাগল হওয়ার পিছনে একটা কারণ আছে আমি আমার মায়ের পাগল বুঝেন আপনারা জানেন ইউটিউবে আমার ওয়াজ শুনছেন এই যে টাকের এট ফতেপুর চিনেন না ফতেপুর এমপি সাহেব তো চিনেন মনে হয় এই ফতেপুর আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা ছিল কোটালিপাড়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেখান থেকে ভোট পাইয়া প্রধানমন্ত্রী উনি দুইটা সিটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী মনে রাখবেন আমার জীবনের প্রথম মাদ্রাসা ওই কোটালিপাড়া হিরণ ওই ফতেপুর যখন নৌকায় পার হই একমাল্লায় নৌকায় খেওয়া নৌকায় আমার মা জীবনের শেষ কথা বলছিল ইলিয়াস রে হয়তো তোর সাথে আজকে আমার শেষ দেখা আর কোনোদিন দেখা আমি বলছিলাম মা কে তোমার সাথে শেষ দেখা কে আমি তো ১২ বছরে পোলা যুবক ভাই আমি তোর পাও দূরে দূরে বলছি যদি কারোর সাথে কারো মায়ের দোয়া থাকে আজকে খান সাহেব বারবার এমপি হইছে অবশ্যই তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে আছে তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই পারে নাই পারে নাই পারে নাই কষ্ট হইতাছে আমি আমার জীবনের কথা বলে যাই কেন মায়ের আমার জন্য পাগল মনে রাখবেন এই ফতেপুর নৌকায় আমার মা আমারে উঠাই দিয়া নৌকার মাঝেরে বলছিল আমার ইলিয়াস খেওয়া নৌকায় উঠছে তুমি আর কোনো প্যাসেঞ্জার নিও না তখন আমার মা নিজের কাপড়ের আসলের থেকে গিট্টু দিয়া ৫টা টাকা খেওয়া নৌকার মাঝির হাতে দিয়ে বলছিল আল্লাহর কসম করে বলছি আলেম ভাইরা ৫টা টাকা দিয়ে বলছিল ৫টা টাকা দিয়ে বলছিল আমার ছেলের একা পার করে দেবো এই সুইচ গেট দিশটা কাউরে তুমি একটা পেছনে দাঁড়ো এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে দাও ওই মোটরসাইকেলে ওখানে কয়টা বাচ্চা ডিস্টার্ব করে কথা বলে বাজানরে যখন আমি খেওয়া নৌকায় উঠলাম আমার মা বারবার আমারে বলছিল ইলিয়াস রে তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না বাবা একটা জিনিস মনে রাখো কোনদিন মাদ্রাসাটা ছেড়ে দিও না যদি মাদ্রাসায় পড়ে আলেম হও তোমার ভাত পরে খাবে আমি কি জানতাম আমার মায়ের দোয়াই ভাবে কবুল হইব কোনদিনও জানতাম না এমপি শাহজাহান খান সাহেব যাওয়ানো জানতো না তার স্টুডেন্ট লাইফে সে একদিন ৪০ বছর এমপি হবে ৪০ বছর বসে এমপি হবে সে জীবনে ছাত্র জীবনে কল্পনাও করে কথা বলে না কেন ৩৪ বছর এইবার ৫ বছর গেলে ৪০ বছর কথা কর না কেন আল্লাহ শুকর ৪০ বছর পুরা করি আর নবীরা ৪০ বছরে নবী হইছে হে ৪০ বছর পুরা করে যেন আল্লাহ তারে নেয় এর আগে যেন না নেয় কি দোয়াটা করলাম আমিন করলেন না জোরে কর আরো জোরে আমিন করলে দোয়াটা কবুল হইতে পারে ইনশাল্লাহ কর
কষ্ট হইতাছে না আমি আর মাত্র দুই তিন মিনিট কথা কব হ আরে হ একজন কয় ওটা তো কই দেহি না আপনারা কি কোন এই লিগে দেহি নারা সারা দিয়া হে বাজান পৃথিবীতে সর্বপ্রথম দোয়া কবুল হয় মায়ের দোয়া মায়ের দোয়া সারা পৃথিবীর এমন কোন পীর নাই যে মায়ের দোয়ার মতো এত দ্রুত কোন আসমানে দোয়া যাইতে পারে কথা বলেন না কেন তার জ্বলন্ত প্রমাণ আমার মা আমি যখন সুজগির দেশটা এগারো টাকার টিকিট কেটে গোপালগঞ্জের দিকে রওনা দিব টাকা নেই দেখে আমার আলেম ভাইরা তালবেলিম বাবাজিরা স্টুডেন্ট লাইফে যারা আসো তাদেরকে আমি একটা ওসিয়াত করে যাই আমি তাকায় দেখি সুজগেটের ওই নৌকার পারে দাঁড়ায় আমার মা হাত উসা করে এইভাবে বলতেছে বিপদে পড়লে তারে ডাক দিস আমি দুনিয়ার কত কথা ভুলে গেলাম বারো বছরে পোলা ছিলাম আমি তো ওই কথাটা জীবনে ভুলি নাই আমি যখন জলির পারের দিকে আমার গাড়িটা গোপালগঞ্জের দিকে টান করে আমি গাড়ির গিলাসের জানালটা খুলে দেখি আমার মা এখনো হাত ইশারা দেয় এইটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ হাত ইশারা আমি জানতাম না আমার মার সাথে আমার আর দেখা হইব না আমি কোটালিপাড়া চলে গেলাম বাবাজি এই মাদারীপুর রাজর হয়ে আমি কোটালিপাড়া যাইতাম টলারে তিন মাস পরে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই তোমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর ভাত পরে খাবে এবং তুই যদি কোনোদিন আলেম হস টাকার মালিক আল্লাহ তোরে বানাই তুই একটা মসজিদ মাদ্রাসা বানাইস আমি কদমতলি চৌরাস্তা গোলাম বাজার সরাইল এই প্রিন্স ভাই দেখে আসছে চার কোটি টাকা খরচ করে আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু কন্যা পাঁচশো ষাটটা মসজিদ বাংলাদেশে করছে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী করে নাই এটা তুমি মানো বা না মানো কারণ পৃথিবীর চোদ্দটা দেশ আমি সবর করছি আমি জানি এই মুসলমানের বলা আমি যদি মানি প্রধানমন্ত্রীকে যে বলতাম আমার এক কোটি টাকা দেন আমারে দিত আমি যাই নাই আমার রক্ত পানি করা কষ্টের পয়সা দিয়ে আপনাকে ওই ওয়াজের হাদিয়া দিয়ে আমি বাড়ি বেইসা মসজিদ করছি প্রিন্স ভাই দেখে আসছে জিজ্ঞেস করবেন আমি মনে মনে ভাবি যে আল্লাহ আমার এদিকে কেমনি কেমনি এত বড় মসজিদ করাইলো নিজে জায়গা কিনে এমপি সাহেব জানে সার্বিক কাউন্টারে আশেপাশের কদমতলির জায়গাগুলো কত দামি ছয় শতাংশ জায়গা কিনছি এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়া কারো কাছ থেকে পঁচিশটা পয়সাও আমি জিহাদি নেই নেই আমি তো আপনার এলাকার ছেলে কথা বলেন না কেন আমি এর পিছনে কেন দেখছি যুবক ভাই আমি যে মসজিদ মাসা করছি এই নাম ফুটাবার জন্য আল্লাহর জাতের কসম করে বলছি আমি বলতে চাইতেছি এইটা মায়ের দোয়া ছাড়া এমপি হওয়া যায় না মায়ের দোয়া ছাড়া কমিশনার হওয়া যায় না মায়ের দোয়া ছাড়া মন্ত্রী হওয়া যায় না মায়ের দোয়া ছাড়া ওলি হওয়া যায় না মায়ের দোয়া ছাড়া টাকার মালিক হওয়া যায় না মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ার সম্মান টিকেই রাখতে পারে না দুনিয়ায় প্রথম ডাক শুনে আমার আল্লাহ মাদের ডাক এটাই ছিল আজকে আমার ওয়াজের বিষয় যখন মারহাবা আজকে আমি এখানে আসার পর একটা কথা শুনে আমার মাথা সটকে গেছে তোমাকে মাদারীপুর রাজর এমপি সাহেবকে আমি বলবো আপনার এলাকা আমি আস্তে আস্তে আমার একজন টেলিফোনে বলল হুজুর আপনি মাদারীপুর যাইতেছেন আমি পোস্টারে দেখছি আমি একজন সিলভার ব্যবসায়ী সিলভার বলে না সিলভার ওই যে হারিপাতিল ব্যাসে বলে আমার বাড়ির পাশে একটা ছেলে তার মায়ের ঘরের থেকে গাড় ধরে বাইর করে দিছে কেন গাড় ধরে বাইর করছে আমি জিজ্ঞেস করলাম কেন আমি তো মার পাগল এই জন্য আমি বলছি বলে হুজুর বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসার পরে বিবির জন্য আনছে শাশুড়ির জন্য আনছে ছোট্ট বোনের জন্য আনে নাই গো মা একটু বলে ফেলেছে বাবা সব জন্য মার্কের স্বর্ণ আনলি আমি মায়ের জন্য কি একটা সুতার মতো সেকন সেনও আনতে পারলি না এক কথায় দুই কথায় শাশুড়ির মাইয়া অর্থাৎ তোমার আমার বউ শাশুড়ি মাইয়া কারে কয় তোমার আমার বউ ওইটা হলো শাশুড়ির মাইয়া ওটা তোমার বোন না তোমার মার মাইয়া না চট করে উঠেছে সে তো তার মা না হেই আপনি গেলে প্রতিবারই আসলে প্রতিবারই আসতে আপনি গ্যাঞ্জাম করেন এক কথায় দুই কথায় গ্যাঞ্জাম লেগে গেছে টাকার গরমে মারে গেড়িটা ধরে আস্ত করে ঘরের তো বাইর করে দিছে মা মেয়ের বাসায় যে আশ্রয় নিয়েছে
ভাই তোর পাও দুইটা তুলছি মা কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কাছে নালিশ করে না রে এই ধাক্কাটা যদি শাশুড়িরে দিত ওরে দিত লাল দালানের ভাত খাওয়ায় ছাড়ত পৃথিবীর কারে কয় মা দেখ কারে মা কয় এই প্রিন্স আমারে বলে হুজুর আমার বাবা আমাকে এতিম বানিয়ে চলে গেছে আমি আমার বাবার দৃশ্য ভুলতে পারি না আমিও জানি আপনাদের এমপি সাহেব মায়ের অনেক ভক্ত বাবার অনেক ভক্ত পৃথিবীতে যাদের মা বাবার ভক্ত না হবেন দুনিয়ায় ইজ্জত পাবেন না আখেরাতেও সম্মান পাবেন না শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মা কারে কয় রে ভাই আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন আমি মা হারাইছি বারো বছর বয়সে এই শীতকাল আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে কেন জানেন বারো বছর বয়স থেকে মায়ের হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে যুবক যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস আমার মা মাদ্রাসার থেকে আসলে আমার চিতই পিঠা রুটি পিঠা গোস্ত দিয়ে বানায় দিত কবুতরে গোস্ত দিয়া আজকে সেই বারো বছর বয়স থেকে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে আর কোনোদিন খাইতে পারিনি তুমি দেখো আমার মতো কার জানো মানে গো এমপি সাহেবের চোখের মানে সলমল করে আমি দেখি তুমি না কইছো যারা মৃত্যু বাবা মায়ের জন্য সন্তান কাঁদবে আমি আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবর আজাব মাফ করে দিব আল্লাহ দেখো আমার ভাইরা মাটিতে বসে কাঁদে স্টেজে বসে কাঁদে কার জানো জনম দুঃখিনী মা নাই আল্লাহ কার জানো বাবা নাই প্রিন্সের মতো বাবা বলে ডাক দিতে পারে না যেই ছেলেটা আমার মিরপুর থাকে আমি এমপি সাহেবের মসজিদের খতিব বাবা ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের খতিব বাজান উনি আমার পিছনে জুমার নামাজ পড়ে মাঝে মাঝে এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা মায়ের অনেক ভক্ত যখন আমি ওনার কাছে দেখা করতে যাই মাঝে মাঝে কেন আমার নাম ইলিয়াস ওনার নাম ইলিয়াস উনি আমার মাঝে মাঝে বলে যে হাজি ভাই আমি এমপি হয়েছি একমাত্র আমার মায়ের দোহায় আজকে আমি এইবার এমপি হইলাম আগে এমপি হইলে সর্বপ্রথম ফুলের মালাটা আমার মা দিত আজকে আমার মা নাই ফুলের মালা কেউ দেয় না আল্লাহ যারা কান দে এদেরকে তুমি দুনিয়া ভালো রাখবা আখেরাত ভালো রাখবা বাজান যুবক ভাই আমি তোর পাও দূরে ধরে যাই আজকে যুব সমাজ অধপতন কেন কেন যুবক নেশা করে জানোস একমাত্র মা বাবার সাথে গাদ্দারি করার কারণে শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি যতদিন বাঁচবা মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না রাজি আসো না রাজি আসো আল্লাহ আকবার জোরে বলো তো রাজি আসো এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা দাও জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না এমনকি আমার বিশ্বনবী পর্যন্ত মায়ের খেদমত করার কারণে তারা আসতে নিষেধ করেছে একজন তাবির কথা এখন আপনাদের সামনে উপস্থাপন করব শুধু একসাথে বলবেন নাম তার ওয়াইস করুনি নাম কি জোরে কন আরো জোরে তার নাম ছিল জুলকারনি করুন হলো তার গ্রামের নাম জিলার নাম ওয়াইস জুলকারনি মার কাছে একদিন বলে মা আমি একটু নবীরে দেখতে যাই মা মারি মারি নবী একটু দেখতে যাই মা আমার নবী মক্কায় নবী হয়েছে মা তারে দেখলে বলে ক্ষুদে লাগে না আরো জোরে বলেন এমপি সাহেবের পানি দাও হ্যাঁ আমি সম্মান করলাম আমার সম্মান আল্লাহ করবে আমাদের আজকে সম্মানিত ব্যক্তি তো সেই আমরা দুইজনই তো সম্মানিত ব্যক্তি আজকে আমার দিক দিয়ে আমি বড় আমি যদি না আসতাম এমপি সাহেব আসলো কাম হইতো না আমার দিক দিয়ে আমি বড় তার দিক দিয়ে তার আসলে সে বড় কথা ঠিক না বেটে
আপনি ভাবেন না যে হুজুর আবার পানি খাইয়ে দিল কা ভাই সম্মান বড়রে সম্মান করবেন ছোটরে সেন্ন করবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন দেখছেন সে কিন্তু আমার কি বলেছে আরে আপনি দিবেন কেন মান আকরামা আলেমান কান্নামা আকরামানি যে আলেমকে সম্মান করে নবী বলেন আমার সে সম্মান করলো আমি তার ইজ্জত দিছি সে আমার সম্মান কিন্তু দেখাইছে আরে আপনি দিবেন কেন এটা কি ইজ্জত না অন্য কেউ যদি হইতো আলেমের সম্মান যদি অন্তরে না থাকতো অবশ্যই কত আপনি হুজুর আমার দিবেন আমি এমপি মানুষ ঠিক না ভাই ঠিক শুধু আমার দিক তাকাবেন কষ্ট হইতাছে তাকান জুলকারনি বলে ওয়াসকুরনি বলে মা তুই যদি একটু বলতি রে মা তোর বয়স তো 103 বছর হয়ে গেছে মা নবী যারে দেখলে ক্ষুধা লাগে না আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন মানুষ তো কোনো আওয়াজও নাই কিচ্ছু ব্যাটারি চার্জ নাই চার্জ আছে আরে ভাই সব অতিথি এরকম ওয়াস তোমাকে মাদারীপুর হয়েছে কিনা জানি সব অতিথি প্রিন্স ভাই ওয়াস কবুল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ভাই আমার পেশা হলো ওয়াস করা আমি তো ডেলি জামানি লাগে এমপি সাহেব কি প্রতি মাহফিলে যায় তো এটা তো আপনাকে দামি একটা গোল্ডেন আপনাকে নসিব ঠিক না ভাই ঠিক এই গোল্ডেন নসিব পেয়ে যদি খারাইতাও জানাজার মতো এটা কিনে দেয়া যায় দাদা ভাই বহো না দুল্লা ভাই বোলারা জায়গা নাই কি কইছে সোরের মতো কথা একটা জায়গা নাই মাটি আছে মাটি খাদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার ভাইরা যারা মাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ কবরে আজাব দিও না আল্লাহ মা বাবারে কবুল করো আর মাত্র কয়েক মিনিট আমার দিক তাকাবেন কোন দিক তাকাবেন ও মা তুই যদি বলতি মা আমি মক্কা একটু দেখে আসতাম কারে নাম তার মোহাম্মদ যাই দেখ মা ইয়ামানের সব পুরুষগুলা তার কাছে যে কালেমা পড়ে হিদায়ত পেয়ে আইতেছে মা মা বলে বাবা তুই যে আমারে রাইখে যাবি আমি তো পায়খানা প্রস্রাব ঠিক মতো বইয়া করতে পারি না আমার শরীরটা পবিত্র রাখতে হইলে তোর সাহায্য লাগে বাবা তুই যাইস না ঠিক আছে গেলাম না যা যামরা নবীরে দেখতে ও মা নবী কিন্তু রাত্রেই হিজরাত করে মদিনায় চলে গেছে মা মা আমি এখন একটু যাই মা কয় এখন আমার বয়স 115 বছর তুই এখন যাবি তুই দেখোস আমার মাথা তিন মাথা হয়ে গেছে আমি ঠিক মতো চাইয়াও দেখতে পারি না কেডা কোন সময় আসলো আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না বাবা একটা কাজ কর তুই যাইস না আমি দোয়া করবো দুনিয়া না দেখাও আখেরাতে দেখা হইব নবীর যুগে থাইকাও দেখা হইল না তাবি সাহাবি হওয়া নসিব হলো না কিন্তু তাবি হইয়া সবার আগের নবীর জান্নাতের প্রথম যাত্রী প্রথম সিডে সামনে সিডে বসবে ওয়াইস করুনি তাকান দিকে কোন দিকে ঘাড় ঘুরাবেন না তোর জীবন ধন্য যাদের মা আছে আমরা যারা হারায় ফেলছে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই ঠিক না ঠিক 1 লাখ টাকার খাটে ঘুমাইয়া ওই মজা পাই না যেই মজাটা পাইতাম মায়ের খাটে ঘুমাইয়া মার কোলে ঘুমাইয়া 6-7 গুণ স্কুল 6-7 গুণ বোন স্কুলের থেকে আসতাম বড় ভাইটা বই ফেলাইতো ওই খাটে মা কাঁসাই থুয়ে দিত টেবিলে মাইজা বোনটা খাটের নিচে খাতা ফেলাইতিয়া দৌড় দিত সিবুট খেলার লেগে মা কাঁসাই থুয়ে টেবিলে সবাই রে ডাইকে একটা প্লেটের মধ্যে মা খাওন দিয়ে কইতো তোর বাপ গরিব মানুষ লাভালাভি করবি না যা দিছি খাই উঠবি ওই যে মার হাতের খাবারের স্বাদ এখন তুমি কাচ্ছি বিরিয়ানি খাইলো মার হাতের স্বাদ আর পাইবে না ওই তরকারি 6-7 ভাই বোন 3 বেলা খাইতাম কারাকারি মারামারি কইরা তোর বড় মাইয়া রে বড় বেশি দিছ তোর বড় পোলা রে বেশি দিছ আমারে কম দিছ মাই অভিযোগ গুলো শোনার পর টান দিয়ে নিয়ে বুকে নিয়ে কইতো বাবা তোর বাপ গরিব মানুষ কইতে দিব আবার সামনে আনলে তোর বেশি দিব মার এই সান্ত্বনাটা পাইয়া দুনিয়া সব দুঃখ বইলা যাইতাম বইলে গেছে গো ইতিহাস বইল না বইল না যারা এই দুনিয়ায় বড় হয়েছে তারা কোনোদিন বাল্যকালের জীবনী ভোলে না এমপি সাহেবকে জিজ্ঞেস করে দেখেও তার বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে শেয়ার করে এ আমি তো সেই শাহজাহান যে যুদ্ধের সময় মাসকে মাস 9 মাস যুদ্ধ করছি কোনো কোনো দিন খালি পানি খাইয়ে রয়েছি সিরা খাইয়ে রয়েছি মুড়ি খাইয়ে রয়েছি খাবারও পাই নাই জিজ্ঞেস করে দেখো তার ইতিহাস কথা বলো না কেন আমি ইলিয়াসুর রহমান জেহাদি
100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না আর আমি এখন 350 ছাত্র এতিম পালি তিন বেলা খাবার দেই তিন বেলা খাবার দেই আমি যা খাই ওরাও তাই খায় আল্লাহু আকবার আমি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়তে পারি না এক কোটালি ভাড়া আমার বন্ধু বান্ধব আমার ন্যায় নাই ও তেল কিনে দিতে আর না বিদে আমি সেই ইলিয়াস রহমান জিহাদি কে দেয় আল্লাহ কে দেয় আল্লাহ বাল্যকালের কথা ভুলবেন না দুইটা উচিত কথা কয়ে যায় বাল্যকালের কথা যে ভুলে যাবেন সে আল্লাহরও ভুলে যাবেন অনেকে আছে পয়সার মালিক হইয়া গ্রামের মানুষে ভুলে যায় ঠিক গ্রামের মানুষে মানুষই মনে করে ঠিক ওরে বাবারে নদরুল্লাহর ফু কদরুল্লাহ হয়ে যায় হালাকে হার বাপ মাল কাঁচা দিয়া পাট খেতে কিশন দিছে ঠিক কথা কান না কেন টাউনে যে বাটপারি সাটপারি করে জাগার দালালি করে বাটপারি করে কোটিপতি হইয়া আজকে গ্রামের মানুষের মোসাই বান্ধে না ঠিক ইমাম মুয়াজ্জিনে বকা দেয় কি কয় মোল্লার জাত মাইনসের জাত না বলে কি বলে না তবে আমি শুনেছি এই হাফিজুর রহমান যাচ্ছু ভাই আর এমপি সাহেবের একটা গুণ আছে কোন ইমাম যদি তাদের কাছে কোন নালিশ লয়ে যায় ওইটারে প্রাধান্যতার আগে দেয় ঠিক এটা আমার শুনলে বুকটা ভরে যায় এখানে আসার পরে আমি শুনছি তাদের কারগুজারি ওই যে তোর নাম জানি কি এই হিমরুল কয়েস আমার বলছে যে যাচ্ছু ভাইয়ের কাছে যতবার গেছে ততবারই আলেমুল আমার প্রাধান্য আগে দেয় এবং ওই কমিশনারের প্রশংসা আমি শুনছি বুকটা ভরে গেছে সারা পৃথিবী সফর করে আমরা সব জায়গায় মিডিয়ার সামনে বলতে পারবো যে আমার মাদারীপুরের মধ্যে এমপি বলো বড় বড় কমিশনার বলো মেম্বার বলো চেয়ারম্যান বলো এরা আলেমুল আমাকে প্রাধান্য দেয় কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট কথা কম আরে হা এমপি সাহেবের বারে বারে টেলিফোন আসতেছে ভাড়া মারহাবা বলেন কবো কবো এটাও কবো আমার এমপির সবচাইতে বড় অবদান আমার এমপি শুধু ফারুক খান আরে ভাই আমার আমার এলাকার মুর্শিদপুরের আপনার এমপি ছিলেন শাহজাহান খান তো ফারুক খান আর শাহজাহান খান দুজনই আমার এমপি আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলতে পারেন না হাই ইলিয়াস খান আমার এমপি সাহেব বলছে ইলিয়াস খান আমরা একই খান শুধু একটা কথা বলে দিয়ে যাই দাদা ভাই মনে রাখবেন কোনো খান আমার আল্লাহর কাছে দাম নাই যদি ইলিয়াস খান আমলি হয় শাহজাহান খান আমলি হয় হাসতে হাসতে জান্নাতে যাব মানুষের ভালোবাসা নিয়ে যেতে পারি হাসতে হাসতে জান্নাতে যাব কথা বলেন না কেন আর মানুষের ভালোবাসা না থাকলে এই আটবার এমপি হইতো না তার এগেনস্টে বহুতে মাতবারি করছে বহুতে খারাইছে কথা কন না কে এই যে হুজুরা কইলে দোয়া আছে কষ্ট হইতাছে আজকে যখন পাইছি একটু পাম পুম দিয়েই যাই জীবনে পাইনি আজকে পাইছি আল্লাহ কবুল করুক হুজুর কোন আমিন তবে গেলে পাম না অন্তরে কথা বলে গেলাম বেটা অন্তরে কথা বললাম আর সবচেয়ে বড় অবদান শাহজাহান খানের 100 বছর আগের পতিতা 200 বছর আগের পতিতা যার নেতৃত্ব উঠায় দেয় আরে বাংলাদেশে প্রশ্নটার পতিতাদের আসর মিলায় অনেক এমপি মন্ত্রী আছে কথা কন না কেন ওখান থেকে মাল খায় মাল এমপি মন্ত্রীরা উড়ানো তো দূরের কথা আপনি আবার রাগ করেন না ভাই মাল খায় সাবেক অনেক এমপি আপনাদের জানা আছে বিগত সরকারের আমলে এই সরকারের আমলে মিলাইয়া পতিতালাদের লাইসেন্স দেয় তারা এমপিদের সত্র সাহেব হইয়া তারা পতিতালার কাজ করে আর আমাকে এমপি শেডের উৎখাত করে এটাই তো তার জীবনে বড় আমল আর কি লাগে মিয়া 200 বছর আগে নাজায়েজ জায়গাটা যে জমিন শুদ্ধ আল্লাহরে কইতো আল্লাহ এমপিরে মাইরে লাও নলে এগুলার পতিতারে ফটাও জমিনে কইতো কারণ পতিতারা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর গজব নাজেল হয় আপনি জানেন হাদিস এই পতিতারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহ বলে জমিনে বলে আল্লাহ আমার এই জমিন এখানে রাখো কেন তো জমিনে অবশ্যই দোয়া করছে তার লাগে যখন ওকে হটায় দিছে কথা বলেন না কেন এটা আমি বলি না কোরআনে বলতেছে আপনি ভাইবেন না আমি বানাই বলতেছে আল্লাহ কোরআনে কি বলে ফামাই আমাল মিসকাল দারাতিন খাইরা ইয়ারা ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা যেই জমিন থেকে তুমি উৎখাত করছিলা পতিতাদেরকে যেই জমিনে বসে ভালো কাজ করছিলা ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা এমন একদিন আসবে ওই জমিন তোমার পক্ষে উকালাতি করবে এটা আমি কই নাই কোরআনে কইছে যদি তার জীবনে কোনো আমল কবুল না হয় এই একটাই যথেষ্ট ভাই ওইসা আমি তো দিছি আপ তোমার কিছু কল লাগবে না আমি তো কইছি তুমি কইলে আবার বেশি হয়ে যাবে তোমারটা বেশি মাইনে নিব না এমপি সাহেব মারা ভাগন কষ্ট হইতেছে তাকান এদিকে আজকে পাইছি তো
মনের কথাগুলো আপনাকে ভুলে যায়, দুই খান যখন এক হয়েছি আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ। এ বাবা ওয়াস করে নিক মা মদিনায় আইসে এখন একটু যাই, যুবক এখন কান্দবি, মা কয় মক্কায় থাকতে যাস না এখন যে লাভ কি, মা মা তোর ভাও দূরে ধরছি, মা মা আমি যাম একদিনে আম একদিনে মাঝখানে দুদিন থাকবো নবীর একটু পরাণ বেড়ে দেখবো আবার এ বলবো, মা কয় আমান থেকে মদিনায় যাইতে লাগে ষাট দিন, আইতে ষাট দিন, আট দিন থাকবি, দুই দিন, দশ দিন, এই দশ দিন আমি মা নাও বাঁচতে পারি, মা তলে যামু না, না ঠিক আছে গেলাম না, হঠাৎ করে হিজরাতের মাত্র দেড় বছর পরে, দেড় বছরের মাথায় তিন বছরের সময় কে যেন মদিনার এমানের রাজধানী দিয়ে ঘুরে আর বলে তোমার নবীর দাঁত ভেঙে দিছে, বাজানরে যখন ওয়াজ করনে শুনছে আমার নবীর দান দান মোবারক শহীদ করে দিছে ইবনে কুমাইয়া উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, ওয়াজ করনে মা গোসলের পানি কেবল মাথায় করে উঠাইতেছিল আস্তে করে কলসিটার জমিনে ছেড়ে দিয়া কয় মা আর জীবনে তোর একবার বলবো না নবীর দেখতে যাব, মা কয় কি হইছে দেখতে যাবি না কা, এত খাহেসার তোর দেখার এখন আর কেন দেখবি না, মা কোন মুখ লয়ে যাব মা, শুনলাম গতকালকে বলে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে, আমার নবীর মাথার লোহার হেলমেটের রডটা এখান দিয়ে ঢুকা এখান দিয়ে বের হয়ে গেছে, মা নবীর দাঁত ভেঙে গেছে আমি কেমনে নবীর সামনে যে দাঁড়াবো, মা কয় তুই কি নবীর অনেক ভালোবাসস, কয় হ্যাঁ আমি মারে কত ভালোবাসস, মা আমি তোমারও ভালোবাসি, আমার মালিক কোরআনে বলছে কজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, মা আব্বা নাই তুমি আসো, মা আল্লাহ কইছে তোমারে ভালোবাসতে খেদমত করতে, অধিক দেন নবীর হাদিসে বলে আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা আমি নবীরে ভালোবাসবে না তার জীবনের চাইতে মা বাবার চাইতে তার আত্মীয় স্বজনের চাইতে সে মোমেন না, এদিক দিয়ে আমার মালিক কয় তোরে ভালোবাসতে নবী কয় তারে ভালোবাসতে, মা আমি দুইজনরে ভালোইবাসি, মা কয় যদি আমারে বেশি ভালোবাসে থাকোস আল্লাহ কোরআনে বলছে এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা, যদি নবীরে স্বপ্নে দেখতে চাও গো বাবা আশেকে রাসূল হইয়া, ওয়াইজের মা বলে তুই কি নবীর অনেক ভালোবাসস, হ্যাঁ মা আমারে কত ভালোবাসস তোমারও অনেক ভালোবাসি মা, আই লাভ ইউ মামি, এই যে চোদ্দই ফেব্রুয়ারি গেল লুচ্ছা দিবস, তুই ভালোবাসা দেয়াস একটা বেগানা সেরি রে, হালাকে তোর ভালোবাসা দেওয়া উচিত ছিল মায়েরে, কথা কও না কেন, স্বামী ভালোবাসা দেওয়া উচিত ছিল বিবিরে, স্ত্রী ভালোবাসা দেওয়া উচিত ছিল স্বামীরে, কথা কন না কেন, কষ্ট হইতেছে তাকান এই দিকে, মা তোর আমি অনেক ভালোবাসি মা, তাহলে দিগায় আমার হাতে ওই পাথরটা দে এবার কানবেন, কে মা দে পাথরটা দে, চার কেজি ওজনের একটা পাথর বা একতলা পাঁচ কেজি ওজনের একটা পাথরের টুকরা, মা ওয়াইজের হাতে দিয়ে কয় তুই নবীর অনেক ভালোবাসস না, কয় হ্যাঁ আমি মা দেখবো নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না তুইও জানোস না, আমার চোখের সামনে তোর দাঁতগুলো পিড়াই পিড়ে ভাঙবি, তুই বলে নবীরা আসে আমি মা চাইছে দেখব, মা কত বড় আশেকের রাসূল তাই দেখো, সন্তানের একটা কাটা ফুটলে এক ফোঁটা রক্ত দেখলে মা পাগল হয়ে যায়, তোমার আমার ছোট্টকালে ডায়রি হইলে মা মাদারীপুর হসপিটালে কোন সময় দৌড়াবে ব্যানের আশায় থাকে না মা দৌড়াইতে থাকে, সেই মা পাথর হাতে দিয়ে কয় তুই পিটাইয়া ভাঙ, আল্লাহ কইছে তার নবীরে জীবন দিয়ে ভালোবাসতে আমি দেখবো তুই কত ভালোবাসস তোর নবীরে, তাকান এদিকে আশেকের রাসূল মুখ দিয়ে মুখাস্ত ভালোবাসা দেখাও, ওয়াজ করে নি কয় মা দেখবি কত ভালোবাসি,
এমন জোরে বাড়ি মারছে বাবা। তাফসিরে আসছে এককে বাড়িতে চারটা দাঁত ভেঙে গেছে, সামনের দুইটা উপরের, নিচের দুইটা উপরের, সানা উলিয়া ওস্তা বুস্তা, এই চারটা দাঁত ভেঙে যায়। এইভাবে টান দিয়া মার হাতে দিয়া কয় মারে আশেকি রাসূল পরীক্ষা হইছিনি মা কয়লা, নবীর সামনে বাংছে না পিছে বাংছে তুই জানোস কয় না, আমি মা দেখব এক একটা করে কয়টা ভাঙতে পারোস। এই ঠোঁটটা বাবা পিটাইয়া থোতলা বানায় ফেলাইছে, দাঁতগুলো ভেঙে ফেলাইছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে এবার তোর দাঁতগুলো দে আমার কাপড়ের আসলে বান্ধি। মন মত দরাদি যুব মর্মত দরাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, আল্লাহ শাবান মাসের প্রথম জুমা শেষ করিয়া তুমি তাকায় দেখো, শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি নেয়ার মাস, আজকে ১৬ই ফেব্রুয়ারি। এই মাদারীপুর এমপি সাহেবের উপস্থিতিতে আমি শাহজাহান খান সাহেবকে জীবনে সামনাসামনি দেখি নাই, আমার এই লাইফে প্রথম দেখলাম। আজকে ১৬ই ফেব্রুয়ারি, এই ভাষা আন্দোলনের মাসে যারা মার কথা মনে করে কাঁদে তার মায়ের কবরটা জান্নাতের। এই প্রিন্সের বাবা তার চাচা পারিবারিক কবরে কত বাবা চাচারা শুয়ে আছে, আজকে ১৬ই ফেব্রুয়ারি এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। আমি জানি তার বাবা মায়ের জন্য মাদ্রাসা মসজিদ করছে, বাবা মায়ের ভক্ত না হইলে করতো না, মসজিদ মাসা তার নামে করতো। শুধু এখন কানবেন, ওয়াইজের মা কয় এদিক তাকা, দারে কুতনির হাদিস আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জে বানায় মাদারীপুর নিয়ে আসি নাই। ওয়াইজের মা বলে, ওয়াইস কিয়ামতের মাঠে নবী যখন এই ভাঙ্গা দাঁত লয়ে উম্মতের সুপারিশের জন্য দাঁড়াবে, আর আমি তোর দাঁত লয়ে দাঁড়াবো। জোরে 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 আমি তোর দাঁত লয়ে দাঁড়াবো। আপনারা জানেন কেয়ামতের মাঠে দুনিয়া সব নবী গাল ভরা দাঁত লয়ে উঠবে, আমার নবী শুধু গালের দুইটা দাঁত ছাড়া উঠবে। আপনাকে কষ্ট হয়ে গেছে, শুধু এবার আমার দিকে তাকাবেন। নবীর এই গালের দাঁত দুইটা আমার আল্লাহ জান্নাতের জমরুদ পাথর দিয়ে একত পাথর দিয়ে বহুতবার বান্দায় দিতে চাইছে, বহুতবার। আমার নবী বান্দায় নেই, দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী মদিনায় শুয়ে রয়েছে। হাজিরা যখন নবীর সালাম দেয় সাথে সাথে নবীর সালামের জবাব দেয়। এমপি সাহেব তো কতবার গেছে সে পাসপোর্ট দেখে বলতে পারবে, আপনারা যারা গেছেন তারা জানেন। আমি ইলিয়াস রহমান জারি ২০০৪ সাল থেকে হজে আর উমরায় যাই, এই পর্যন্ত ১৭ বার আল্লাহ মাকে নিয়েছি, এবার রমজানও যাবো, ভিসা পাসপোর্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমি আপনাদের কথা বলবো নবীর রোজায় যেয়ে বলবো, কারণ আর ১৫ দিন পরেই তো যাবো ইনশাল্লাহ। বেজন্ডে রসুলের রওজায় যে যখন কোন পাগল সালাম দেয় আর যদি চোখের পাড়ি দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক আসছে আপনার পাগল আসছে আমার সালামের জবাবটা কি দিবেন না? আমার নবী সাথে সাথে হাত ইশারা দিয়া বলে, তোর সালামের জবাব দিলাম না তুই কেমনে বাবলি, তুই যখন বিমানে চড়ে বাংলাদেশে যাবি আমি নবী তোর জন্য সুপারিশ অজীব হয়ে যাবে। বাজান এবার আপনি কাঁদবেন। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই তো জানোস কেয়ামতের মাঠে আমার নবী যখন দাঁত ছাড়া উঠবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, নবীজি আপনার উম্মাত একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবী যখন ইয়াসিন এই শব্দ বলে টান দিবে, আমার নবীর এই নিচের ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে,
বাজান ওই ওয়াজের মাঠে যেন একটা চেয়ার আপনারও হয় আমারও হয় এমপিরও হয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি যাচ্ছু বাইরে হয়ে গো, আল্লাহ জানো আমাদের কপালটা পুরে না যায়, আমার নবীর ওয়াজের মাঠে যেন নবীর ওয়াজটা শুনতে পারি গো আল্লাহ। যারা তোমার নবীর কথা শুনে কান্দে, ওই ওয়াজের মাঠে একটা সভাপতি তোমার সভাপতিত্ব ওয়াজটা হবে। আল্লাহ আমাদের একটা চেয়ারের ব্যবস্থা করে দিও। এবার একটা জোরে শিক্ষার দেবা, যদি চেয়ারটা পাইতে চাও, যখন আমার নবী বলবে ইয়াসিন, ভাঙা দাঁত দুইটা বের হওয়ার সাথেই একজন মানুষ সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় যাবে, যেই লোকটার সাথে দুনিয়ায় নবীর সাথে দেখা হয়নি। সব মানুষের আগে এই লোকটা আগে দাঁড়াবে, এভাবে হা করে দিয়ে বলবে, আমার মা কই গো, আল্লাহ তুমি দেখতেছো না আমার নবী ভাঙা দাঁত লইয়া তোমার কাছে দাঁড়াইছে উম্মতের নাজাতের জন্য, আর আমিও দাঁড়াইছি আমার ভাঙা দাঁত লইয়া নবীর ইশক লইয়া। মাদারীপুরের যেই উম্মতগুলো বইয়ে বইয়ে কাঁদছিল তালেকদার বাড়ি মাহফিলে বসে, তাদের ছবিগুলো নবীর কাছে চলে গেছিল, আমি ওয়াইজ ও কবর বইয়ে দেখছিলাম, ওই মানুষগুলাকে মাফ করার আগ পর্যন্ত আমি ওয়াই জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না। আমার ওই নবীর যদি বাংলার সামনে কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, কে কে রাজি আসল লাগে তো হাত ধরে দেখায় না। বঙ্গবন্ধুর আমার দেশের সৈনিকের আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সৈনিকেরা, হাদিস শরিয়াতুল্লাহর দেশের সৈনিকেরা, বিশেষ করে ফরিদপুরের মানুষের কলিজাই আলাদা, কথা বলেন না কেন? কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার নিয়ত আসরে নাই, যাইবা ভাই যাবি যুবক, তাহলে আমার সাথে ওয়াদা দে জীবনে কদিন মা বাপরে কষ্ট দিবি না। এই যে প্রিন্স ভাই তার একক ফ্যামিলিতে এই ওয়াজটা দেয়, এগো কোনো কালেকশনও নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেন জানো? এই তোমাদের এই চোখের পানিটা দেখার জন্য। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, তোমরা কি 100 যুবক মিলে ওয়াজ দিতে পারো না? পারো না? তোমরা ওয়াজ দিবা, এমপি সাহেবরে দাওয়াত দিবা, ইনশাল্লাহ বলেন। এই যে ওয়াজের বিনিময়ে মানুষের অন্তরে খোরাক হয়, ওই ওয়াজ মাঝে মাঝে মিলে বা গান কনসার্ট করে লাভ নাই, কথা বলেন না কেন? একমাত্র তার বাবা তার চাচাদের কবর আজা ফিরাবার জন্য আপনাদের ওয়াজের আয়োজন করেছে। আমি শুধু তো আপনাদের দুইটা পাও ধরে বলবো, এরাই 10:30 সময় জাস্ট 9টায় বয়ন শুরু করছি, 1.5 ঘন্টা মেহনত করছে, 11টার সময় মোনাজাত হবে। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার সাথে ওয়াদা দেন এই শাবান মাসে কোনো দিন ওয়াদা দেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন। উঠান হাত, উঠান হাত, উঠান হাত, উঠান দাদা ভাই, উঠান এই মাদারীপুরের যুবক, এই এই যুবক, সরমুগের গ্যাস যুবক, হাত উঠাও। আল্লাহ দেখো আজকে 16 ফেব্রুয়ারি তোমার পাগলগুলা ওয়াদা দিল, জীবনে 30টা রোজা ছেড়ে দিবে না, তারাবিও ছেড়ে দিবে না, একক তো নামাজ ছেড়ে দিবে না। এই 16 ফেব্রুয়ারি আমাদের এমপি সাহেবকে সাথে নিয়া, খান সাহেবকে সাথে নিয়া, তার ছোট ভাইকে সাথে নিয়া, হাজার হাজার মুসলমান নিয়ে ওয়াদা দিছি, আল্লাহ এদের 30টা রোজা রাখার তৌফিক দিয়া দিবা, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে সন্তানগুলো মাফ করে দিবা, আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দিবা। নামান হা, 30টা রাখার ওয়াদা দিচ্ছেন না রাখার? যদি আপনি রোজার মাস আসার আগেই মারা যান, আপনি জান্নাতি, আমি ফতোয়া দিয়ে গেলাম, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। শুধু এমপি সাহেবের উপস্থিতিতে আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাব, যুবক আমার সাথে ওয়াদা দিয়ে বলবা, এই প্রিন্সরা যদি ভাইরা মিলে ওয়াজের আয়োজন করতে পারে তাদের দুয়ার মাগফিরাতের জন্য, তোমরাও মাঝে মাঝে করবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আমি কোনো ট্রাভেলসের মালিকও না, আমি কারের সাথে করে নিয়ে যান, আল্লাহ তৌফিক দিয়েছে তাই যাই, ভাল না লাগলি যাই। আর অনেকে কন না এতবার উমরা হজ করুন লাগে নাকি? এই মিয়া, জীবনে যদি একবার আল্লাহ নাই সেদিন বুঝবেন এই কথাটা আপনার মুখে থাকবে না, যেখানে যাওয়া যে কত টেস্ট।
এজএমপি মন্ত্রীর সময় পেলে কেন যায়? ওখানে তারা ফ্যাশনের জন্য যায় না, মনের দুঃখগুলো কইতে যায় ওখানে। ঠিক কথা কন না কেন? ঠিক এগুলো আপনি একবার গেলে বুঝবেন যে ওই জায়গাটা কি, এখন বুঝবেন না। অতএব পারে আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে যত বড় রাবেয়া বস্ত্রী হোক সে জাহান্নামী জাহান্নামী। কথা বলেন না কেন? আমার মা বোনরা তো আসছে আমি জানি, ও মা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে স্বামীর খুশি রাখার চেষ্টা করবেন। আজকে মহিলারা কেন আজকে জাহান্নামী হয়ে যাবে 1999 জন? একমাত্র কারণ মা আপনাকে দোয়া সবার আগে কবুল হয়, আপনারা 1999 জন কেন জাহান্নামে যাবেন? একজন পুরুষ জাহান্নামী, 1999 জন মহিলা জাহান্নামী, কেন যাবেন? আপনারা তো মায়ের জাত যাবেন, একমাত্র কারণ বিশ্বনবী বলে একমাত্র স্বামীর নাফারমানি করার কারণে, আর সন্তান যাবে মা বাবার নাফারমানি করার কারণে। তো আমি আমার আব্বাকে নিয়ে বললাম আব্বা আমার মারে মাফ করে দিতে হবে, মাইকের আওয়াজ বাড়াও। আমার আব্বা কয় কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড়াই বললো, আল্লাহ আমি তোমার সাক্ষী রেখে বলছি আমি ইলিয়াদের মারে মাফ করে দিছি। এখন চিন্তা করলাম আমার একটা সুবর্ণ সুযোগ, আমি একটা দৌড় দিয়ে আমার আব্বারে বুকের মধ্যে সাইফা দিয়ে আমার আব্বা এখনো বেঁচে আছে জিজ্ঞেস করবেন, টেকে রাটে রাগ দিয়ে নিও আমাদের বাড়ি জিজ্ঞেস করবেন। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে এমপি সাহেব হুজুর, আলেম ভাইরা এমপি সাহেব ভাইরা ওলামা একরাম আছেন যারা হুজুরে আছেন সবার কাছে আমি একটা দাবি রেখে যাই, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আমার আব্বা ওখান থেকে দিছে আমারে। আমার আব্বারে যখন বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আপনি আমার লেগে এখানে একটু কিছু দেন না, কারণ আমি জানি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো বাবা মায়ের দোয়া, এর সাথে বড় পৃথিবীতে কোনো মেডিসিন নাই। এমপি হবেন মায়ের দোয়া লাগবে, মন্ত্রী হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে। গতকালকে যে চেয়ারম্যান আমার মাহফিলে ছিল আপনাদের মতো কাঁদতে কাঁদতে লাস্টে বলে হুজুর আমি প্রথম নৌকা প্রার্থী নিয়ে আমি দাঁড়াইছিলাম, মানে প্রধানমন্ত্রী আমারে দিছিলেন কিন্তু আমি সেইবার হতে পারি নাই। আমার মা পরেরবার আমি স্বতন্ত্র প্রার্থীতে চেয়ারম্যান হইলাম, হুজুর আপনি জানেন আমি প্রথমবার যে দাঁড়াইছি আমার কর্মীরা যখন ভোট চাইয়া গ্রামে ঘুরিয়া ঘুরিয়া আমি আসি, আসার পরে দেখি আমার বউ ঘুমায়, আমার মেয়েরা ঘুমায়, ছেলেরা ঘুমায়, কেউ আমার লেগে বসে থাকে না, একজন মাত্র দরদি দেহি যায় না মাঝে বইয়া রায় 3টার সময় কান দেয়, সে হলো আমার মা। কিন্তু হুজুর আমার জীবনে ব্যর্থ, আমি আজকে চেয়ারম্যান হয়েছি কিন্তু আমার মা নাই। আমি ইলিয়াস রহমান জাদি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আমার কিছু দেন। আমার আব্বা বলছিল কাবা ঘরের সামনে নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে যে আপনারা কাঁদছেন মা বাবার ওয়াজ শুনে, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, এমপি সাহেব এতবার মন্ত্রী হয়েছে এমপি হলে এটা তার ক্রেডিট না, অবশ্যই তার বাবা মায়ের দোয়া কোনো এক সময় লেগে গেছে। কথা বলেন না কেন? মুক্তিযোদ্ধারা অনেকে শহীদ হয়ে গেছে, সে যে মুক্তিযোদ্ধাতে ফিরে আসছে অবশ্যই তার মায়ের জায়নামাজের চোখের পানি আছে, এটা আমি বিশ্বাস করি কারণ আমি তো মা ভক্ত। কথা বলেন না কেন? আমি যে আলেম হয়েছি ছোট হয়ে আর বড় হয়ে এটা আমার মায়ের অবদান। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে জায়নামাজ ভিজাই তো চোখের পানি দিই, এই জন্য আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি ঢাকা কেরানীগঞ্জ, কারণ আমি আমার মাকে জীবনে এক খিলি পান খাওয়াইতে পারি না আমার ইনকামের পয়সা দিয়ে। আমি আমার মার জন্য জান্নাতের একটা দরজা বানাইছি, এটা হলো মুর্শিদগড়। যুবক ভাই তোমরা পারবা না মা বাবার কাছে মাফ চাইতে? পারবি ভাই? পারবি দাদা ভাই? আমি তোদের দুটা ফাও ধরে বলে যে এমপি সাহেবকে সামনে নিয়ে এমপি সাহেব দেখুক, সারা দুনিয়া দেখুক, ফেরেস্তারা দেখুক, এই মাজনার মাসে হাজার হাজার কোটি কোটি ফেরেস্তার রানিং ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, যদি জীবনে বড় এমপি হতে চাও, জান্নাতের এমপি হতে চাও, 30টা সেকেন্ড ওই যুবককে বলবো তুমি জান্নাতি যুবক হয়ে যাবা। ইলিয়াস রহমান জিহাদির কথাটা এখন মেনে নিবা, যাদের বাবা বেঁচে আছে এই মাঠের মধ্যে আছে আমি তাদেরকে বলবো দাঁড়াইতে দাঁড়াও, যাদের বাবা এই মাঠের মধ্যে আছে এবং বেঁচে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াশ শুনতেছো তাদেরকে দাঁড়াইতে বলছে দাঁড়াও। এই ওয়াশ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই, দাঁড়াও, দাঁড়াও না কেন? বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। তুই বাইজিদ মুস্তামি হইতে চাস? তুই জান্নাতি যুবক হইতে চাস? আমি ইলিয়াস রহমান জিহাদি ফতোয়া দিয়ে গেলাম দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও ওই মাজমার মধ্যে, শুধু চোখের পানি রেডি করো বাবাগুলো, চোখের পানি রেডি করো আমার বাবার মতো। তুমি তো এখন কাবা ঘরের সামনে না,
তুমি দাঁড়িয়েছো মাওলার জমিনে, দুনিয়ার সব জমিনটা মসজিদ। 30টা সেকেন্ড আমি বলবো, যে যুবকগুলো এখানে দাঁড়াইছো বাবারে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার দিয়ে কানে কানে কইবা, আব্বা তুমি আমারে মাফ করে দাও। যদি তোমার বাবা তোমারে আজকে মাস ভাই মাফ করে দেয়, আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুমি জান্নাতি দাও। ধর দাও, ধর দাও, ধর বাবার, ধর বাবারে জোরাই ধর, তোর বাবা কই আছে ধর দে, এ যুবক ধর দে, একটা ধর দিয়া বাবারে বুকের মধ্যে সাইফা দিয়ে দোয়া থা, একটা ধর দিয়া বাপরে বুকি নিয়ে কাঁদতে থা, বাপরে সারিষ্টা সারিষ্টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বাবারে বুকি নিয়ে এইভাবে ভরা মধ্যে সে কান্দাইতে পারবে না, বাবারে বুকের মধ্যে সাইফা ধরে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে সাইফা ধরে কাঁদতে থাক। এমপি সাহেবের বাবা যদি থাকতো সেও এইভাবে দোয়া চাইত। সারিস না বাবার বুকটা সারিস না, কত মধুর বাবা। এ যুবতী ভুল, তোমার মা তোমার কাছে আছে না, একটা দৌড় দিয়ে মার বুকটা বুকের মধ্যে নিয়ে মার কাছে দোয়া চাও। আল্লাহ দেখো যাদের বাবা আছে মাঠে তারা দোয়া চাইল, এই যে প্রিন্সের তো বাবা নাই ও কার কাছে মাপ চাইব। প্রিন্সের স্বাস্থ্য ভাই তার নিজের আপন ভাইরা আমার কত খেদমত করলো, তারা তো বারবার বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা কবরে কেমন আছে জানি না। এমপি সাহেবের বাবা মা কেমন আছে জানি না, মানে আল্লাহ তুমি না কইছো এমপি হোক আর রিক্সা চালক হোক চোখের পানে সবাই সমান, তুমি দেও না সবাই মাফ করে আল্লাহ, আমার বাজানরা বইয়া বইয়া কান দে আল্লাহ, আমার বাজানদের অনেকের বাবা নাই, বাবারে কত কষ্ট দিয়ে জমি আল্লাহ। দেখো প্রিন্স দাঁড়ায় দাঁড়ায় কান দে, তার বাইরা কান দে আল্লাহ, যারা কান দে তোমার কি মায়া লাগে না, আমি যদি আমার বাবার জন্য গান দিই আমার সন্তান একদিন গান কোথায় গেলে পাবো আমার মায়ারে, কোথায় গেলে পাবো আমার বাবাকে। আল্লাহ এমপি সাহেবের পিছনে বসে বসে গান দেয়, আল্লাহ কত অফিসাররা গান দেয় দুনিয়ায়, ওসি হতে পারবে না, দারোগা হতে পারবে না, মায়ের দোয়া যারা। আল্লাহ প্রতিদিন গত পরশু দিন এক ওসি সাহেব আমার ওয়াজের পাশে বইয়ে কান দেয়ার কয়ে, জিয়াদি ভাই আমার মা আপনার অনেক ভক্ত, আপনি আমার থানায় ওয়াজে আসছেন, আপনি তো জানেন না এই রাজশাহী সাফাই নবাবগঞ্জের ওসি আমি, আমি আপনার শুধু এক নজর দেখতে আসছি, কারণ আপনার ওয়াজি উঠিবি দেখছি শুধু মা মা কইয়া যুবকরা চিল্লে। আল্লাহ আমার কোন ভাইয়ের মা নাই বাবা নাই, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আমি তোমার কুদরতি পাও ধরছি আল্লাহ, এই শাবান মাসে দেও না আমার মাফ করে দেও আল্লাহ, আমার বাজানদের মাফ করে দেও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে দাড়ি বাঁকা বাজান না কান দে, আবার নবীও তো সারা জীবন মা মা কয়া কাছে, নবী যখন বদরের যুদ্ধে যায় নবীর বয়স তখন 53-54 বছর বাবা, 54 বছরের মানুষটা মায়ের কবরের কাছে দাঁড়ায় আঁঠুটা গিরে দিয়ে কয় মা, ও মা তোমার সাথে আইছিলাম 6 বছর বয়সে বাবার কবর দেখতে, মা ও মা তুমি আমারে রাইখে এই কবরে ঘুমাই রইছ, তুমি কবরে কেমন আছো জানি না। আমার নবী যদি মার কবরে বসে বসে কাঁদতে পারে বাবা, তোমরাও বাবার কবরের কাছে দাঁড়াই দাঁড়ায় কান্দা। এমপি সাহেব মাঝে মাঝে বাবা মায়ের কবর জিয়ারত করে কান্দবেন, আপনারা পৃথিবীর কেউ দুশ্মনী করে কিচ্ছু করতে পারবে না যদি বাবা মায়ের রুহানি দোয়া থাকে, আপনার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ যারা কানছে সবাইকে মাফ করে দাও,
যারাদের বাবাই মাঠে আছে বাবার কাছে মাপ চাইছে এদেরকে ওলি বানায় দাও। অনেক যুবক পরীক্ষা দেবে, আল্লাহ কবুল করো। আমি যখন প্রিন্সের ভাইয়ের বাসায় ছিলাম, একটা যুবক পরীক্ষা দিচ্ছে, আমি আসার সাথে সাথে গাড়িতে নামার সাথে সাথে মুসাফা করে বলে, হুজুর আমি আপনার কেরানীগঞ্জ কালীগঞ্জ থাকি, আমার বাড়ি এই খাগদি, খাগদি না খাগদি, হুজুর আমার এলাকা আসবে না, এই জন্য আমি ছুটি নিয়ে আসছি দুদিনের। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই মেট্রিক পরীক্ষা দিচ্ছে, আপনার মায়ের মসজিদে আমি টাকা দিয়ে দোয়া ছিলাম আলহামদুলিল্লাহ বলেন।